এস ব্লক আর পি ব্লকের মাঝে আছে ডি ব্লক, তো এদেরকে আমরা বলি ট্রানজিশন মেটাল। কি বলি আমরা? আমরা এদেরকে বলি ট্রানজিশন মেটাল, ট্রানজিশন এলিমেন্ট, ট্রানজিশন মেটাল। প্রথমত হচ্ছে যে এদেরকে কেন ট্রানজিশন মেটাল বলা হয়, এর কারণ হচ্ছে যে এদের যে ডি অরবিটাল, লাস্ট ডি ব্লক মানে বুঝতে পারছো লাস্ট ইলেকট্রন এন্টার্স ইনটু ডি সাবশেল, ওটা একটু লিখে দিই, লাস্ট ইলেকট্রন এন্টার্স ইনটু ডি সাবশেল, এটাকে ডি ব্লক বলছি। তো এখানে যে ডি ইলেকট্রন আছে সেই ডি ইলেকট্রন গুলোর মধ্যে ট্রানজিশন পসিবল, তোমরা কোঅর্ডিনেশন কেমিস্ট্রিতে পড়েছো এটা, যে ডি ডি ট্রানজিশন ইজ পসিবল, ডি ডি ট্রানজিশন বলে একটা জিনিস তোমরা পড়েছো, তাহলে ডি ডি ট্রানজিশন ইজ পসিবল, তাই এদেরকে ট্রানজিশন বলে। ডি ডি ট্রানজিশন কোনটা? যে মনে করো উপরে আমরা এরকম করেছিলাম, দেখো মনে করো একটা যদি অক্টাহেড্রাল স্প্লিটিং হয় তাহলে নিচের লেয়ারটাকে আমরা কি বলতাম টি টু জি লেয়ার, আর উপরেরটাকে বলতাম ইজি লেয়ার অক্টাহেড্রাল স্প্লিটিং এ, এটা একটা অক্টাহেড্রাল স্প্লিটিং মনে করো। তাহলে সেক্ষেত্রে যে নিচে যদি এখানে ইলেকট্রন থাকে সেই ইলেকট্রনটা জাম্প করে উপরে যেতে পারে, তাহলে এই যে ডি ডি ট্রানজিশন হয়, এই যে এই ডি অরবিটাল স্প্লিটিং এ ডি ডি ট্রানজিশন হয় বলেই এদেরকে আমরা ট্রানজিশন মেটাল বলি। কিন্তু কোন কারণে যদি আমার ডি টেন ইলেকট্রন থাকে তাহলে সেক্ষেত্রে তো পসিবল হবে না, তাহলে ডি ডি ট্রানজিশন পসিবল হবে যদি ডি ওয়ান থেকে ডি নাইন অব্দি থাকে। ডি টেন হয়ে গেলে কি হবে দেখো, মনে করো পুরো ফিল আপ, 1 2 3 4 5 6 7 8 9 10 ডি টেন, তাহলে ডি টেন এর ক্ষেত্রে ডি ডি ট্রানজিশন ইজ নট পসিবল। ডিডি ট্রানজিশন ইজ নট পসিবল, তাহলে ডিডি ট্রানজিশন ইজ নট পসিবল ফর ডি টেন। এই জন্য ডি টেন যাদের থাকবে তাদেরকে আমরা ট্রানজিশন মেটাল হিসেবে কনসিডার করব না। তাহলে ট্রানজিশন মেটাল হিসেবে যাদেরকে কনসিডার করব তাদের মধ্যে এক্সেপশন কারা কারা হবে? এক্সেপশন হবে জিঙ্ক, ক্যাডমিয়াম, ক্যাডমিয়াম এন্ড মার্কারি, এই তিনটাকে ট্রানজিশন এলিমেন্ট বলা হবে না, মানে ট্রানজিশন মেটাল বলা হবে না, বাকি সবগুলোই ট্রানজিশন মেটাল হবে। এবার এখানে কিছু কোশ্চেন আছে যে ডি কে কেন বলা হবে না, কিন্তু কপারেরও তো ডি টেন। আমরা যদি কপারের ইলেকট্রনিক কনফিগারেশন দেখি তাহলে কপার ইলেকট্রনিক কনফিগারেশন কি, 3d10, তাই না? কপার ইলেকট্রনিক কনফিগারেশন লাস্ট যদি দেখি আর্গনের পরে 3d10 4s1, তো এরাও তো ডি টেন, তাহলে কপার কে কেন আমরা বলবো যে ট্রানজিশন মেটাল? তাহলে শুধুমাত্র শুধুমাত্র যে মানে নিউট্রাল মেটালটারই যে ডি টেন থাকতে হবে এরকম না, এর যদি কোনো আয়ন পসিবল হয় যার মধ্যে ডি নাইন কনফিগারেশন আছে তাহলে এটাকে ট্রানজিশন মেটাল বলা হবে, অন্য কোনো আয়নের যদি পসিবিলিটিস থাকে। যেমন আমি যদি কপার প্লাস নিই, কপার নিই বা কপার প্লাস নিই, কপার প্লাস এর ক্ষেত্রেও কিন্তু আমি দেখতে পাবো যে ডি টেন, কিন্তু কপারের আর একটা আয়ন পসিবল হয় যেটা হচ্ছে কপার টু প্লাস, এখানে কপারের কিন্তু 3d9, তাহলে এই জায়গাটাতে কপার টু প্লাস যখন হচ্ছে তখন এখানে ডি ডি ট্রানজিশন পসিবল হচ্ছে। কি বললাম, বোঝা গেল? তাহলে আলটিমেটলি আমরা কখন ট্রানজিশন মেটাল বলবো, যে যদি কোনো কারণে যদি যদি কোনো আয়নেরও ক্ষেত্রেও মানে এটা হয় তবে আমরা ডি ডি ট্রানজিশন ওটাকে বলবো। আয়নের ক্ষেত্রেও যদি ডি নাইন কনফিগারেশন থাকে, কিন্তু তাহলে জিঙ্কের ক্ষেত্রে কি প্রবলেমটা হলো? জিঙ্ক ক্যাডমিয়াম বা মার্কারির ক্ষেত্রে জিঙ্কের ক্ষেত্রেও ডি টেন, কিন্তু জিঙ্ক টু প্লাস যেটা এর একটা আয়ন পসিবল হয় তার ক্ষেত্রেও ডি টেন, তার মানে আয়নও নেই এমন যার মধ্যে ডি নাইন কনফিগারেশন আছে। বা ক্যাডমিয়াম যদি দেখি, ক্যাডমিয়ামের ডি টেন, বা ক্যাডমিয়াম টু প্লাস যদি নিই সেটারও ডি টেন, বা আমরা যদি মার্কারি নিই তারও ডি টেন, এবং মার্কিউরাস টু প্লাস যেটা তারও ডি টেন।
তাহলে এমন কোন আয়ন পসিবিলিটিস নেই যেখানে D10 নেই, D9 আছে। ওই জন্য এই তিনটাকে আমরা ট্রানজিশন মেটালের ক্যাটাগরিতে ধরলাম না। তাহলে ট্রানজিশন মেটাল গুলোকে কাদেরকে বলা হবে? মেটাল অর ইটস আয়ন, মেটাল অর ইটস আয়ন, এনি ওয়ান, যেকোনো একটা শুড হ্যাভ ইনকমপ্লিট ডি অরবিটাল, শুড হ্যাভ ইনকমপ্লিট ডি অরবিটাল, ইনকমপ্লিট ডি অরবিটাল থাকতে হবে। ঠিক আছে, ওকে, তাহলে দেখো সিলভারের যদি দেখো তুমি Ag2+ এর ইলেকট্রনিক কনফিগারেশন যদি দেখো, এটা হবে 4d9, আর Au3+ তাহলে এরও হবে 5d8। তাহলে এদেরকে ট্রানজিশন মেটাল বলা হবে, তাই না? কোনো একটা আয়ন হতে পারে বা তার আয়ন বা নিউট্রাল, নিউট্রালের ক্ষেত্রে ডিটেনি আছে, কিন্তু আয়নের ক্ষেত্রে এখানে দেখা যাবে যে তুমি ডি ইনকমপ্লিট ডি অরবিটাল পাবে। তাহলে ইনকমপ্লিট ডি অরবিটাল পেলেই ওটা জেনারেল ইলেকট্রনিক কনফিগারেশন হচ্ছে NS02 আর N-1D1-10। লাস্ট ইলেকট্রনটা ডি তে থাকতেই হবে, N-1D1-10, যেটা একদম লাস্ট অরবিটাল, এটাকে কি বলি আমরা? আউটার মোস্ট অরবিটাল বা ভ্যালেন্স শেল। তাহলে এটা হয়ে গেল আমার আউটার মোস্ট শেল, বা এটাকে আমরা ভ্যালেন্স শেল বলি। আর N-1টাকে কি বলি আমরা? কার মনে আছে N-1টাকে কি বলি? N-1 শেলটাকে কি বলি? ইনার মোস্ট শেল স্যার, ভ্যালেন্স শেল, ইনার কোর, N-1টাকে আমরা বলি পেনাল্টিমেট শেল। বলা হয় অ্যান্টি পেনাল্টিমেট শেল। তাহলে এগুলো আমাদেরকে মনে রাখতে হবে। তাহলে একটা এক্সাম্পল নেওয়া যাক, আয়রনের স্যার দেখা যাচ্ছে না।
কিছু তো দেখা যাচ্ছে না স্যার, কি লিখছেন? কারো দেখা যাচ্ছে না স্যার, আরে স্যার কিছু লেখেই নেই স্যার, আয়রন লিখছিল যে, হাই হাই স্যার নেই। তোমরা কত দূর অব্দি শুনতে পেয়েছো বলো তো স্যার? ওই আয়রনের উদাহরণটা লিখছিলেন আপনি। ঠিক আছে, মাঝে মাঝে আমার এইখানে নেটওয়ার্কটা বিশাল প্রবলেম করে, ফ্লাকচুয়েট করে, অটোমেটিক্যালি অফ হয়ে যায়। ঠিক আছে, তাহলে কি দাঁড়াচ্ছিল আমাদের? এফই আয়রন ইলেকট্রনিক কনফিগারেশন লিখছিলাম আমি। তাহলে আয়রন ইলেকট্রনিক কনফিগারেশন হচ্ছে আর্গন 3d6 আর 4s2। তাহলে এই 4s2টাকে আমরা কি বলবো? এটাকে আমরা বলবো আউটার মোস্ট। তাহলে 3d টা হচ্ছে আমাদের পেনাল্টিমেট। তাহলে আমরা যদি Fe2+ করি তাহলে ইলেকট্রনটা কোথা থেকে যাবে? লাস্ট ইলেকট্রনটা তো 3d তে এন্টার করেছে, তাহলে ইলেকট্রন যখন বেরোবে তখন 4s2 থেকে কেন বেরোবে? এইখানে একটা কনসেপ্টটা ভালো করে মনোযোগ দিয়ে শুনবে। নরমালি আমরা n+l রুল বলেছিলাম একটা, মনে আছে? সে যখন আব্বাও প্রিন্সিপাল করেছিলাম তখন n+l রুলটা যখন আমরা লিখি তখন আমরা কি বলি যে 4s এর হচ্ছে 4+0, তার মানে এটা হয়ে যাবে 4, আর 3d তে হবে 3+2, তাহলে হবে 5। তাহলে এনার্জির দিক থেকে 4s এর এনার্জি কম, এই n+l যার বেশি তার এনার্জি বেশি, যে 4s এর এনার্জি কম আর 3d এর এনার্জি বেশি। তাহলে 3d টা তো বাইরে থাকবে, 4s টাতে আগে ইলেকট্রনটা ছিল তারপরে 3d তে ইলেকট্রনটা ছিল আব্বা প্রিন্সিপাল অনুযায়ী। কিন্তু ব্যাপার হচ্ছে এইটা, এই রিলেশনটা ভ্যালিড হবে যদি অরবাইটাল গুলো খালি থাকে। তাহলে 3d অরবাইটাল, প্রথমে 3d লেভেল এটা, 4s টা আগে। কিন্তু যখনই ইলেকট্রন ভর্তি হবে, আচ্ছা তোমরা এক্সচেঞ্জ এনার্জির নাম শুনেছো? এক্সচেঞ্জ এনার্জি না স্যার, বলে দিন আপনি। না শুনিনি। এক্সচেঞ্জ এনার্জির নাম শুনোনি? অ্যাটমিক স্ট্রাকচার পড়েছো তো? হ্যাঁ স্যার। সেখানে এক্সচেঞ্জ এনার্জির নাম শুনোনি? মনে করো তোমার কাছে একটা অরবাইটাল আছে, মনে করো ডি অরবাইটালই না হোক, পাঁচটা অরবাইটাল আছে তোমার কাছে, এখানে একটা ইলেকট্রন আছে, মনে করো দুটো ইলেকট্রন আছে। দুটো ইলেকট্রন যদি একই দিকে স্পিনে থাকে তাহলে এরা নিজেদের মধ্যে জায়গা পরিবর্তন করতে পারে। কেন? কারণ দুটোরই এনার্জি সেম, কারণ এই অরবাইটাল গুলো সবার এনার্জি একই, ডিজেনারেট অরবাইটাল বলি আমরা। তাহলে দিজ আর ডিজেনারেট অরবাইটাল। তাহলে ডিজেনারেট অরবাইটালস যদি হয় তাহলে এইখানে, এইখানে ডিজেনারেট অরবাইটালে এই দুটো এনার্জি সেম এবং একই স্পিনে আছে, তাহলে এরা নিজেদের মধ্যে জায়গা এক্সচেঞ্জ করতে পারে। আর যখনই নিজেদের মধ্যে জায়গা এক্সচেঞ্জ করে এটাকে আমরা বলছি যে এক্সচেঞ্জ অফ ইলেকট্রন, এবং এই এক্সচেঞ্জের জন্য এদের কিছুটা এনার্জি রিলিজ হয়, কিছুটা এনার্জি রিলিজ হয়, সেটাকে আমরা বলছি এক্সচেঞ্জ এনার্জি। তাহলে এক্সচেঞ্জ এনার্জি যত কম, মানে যত বেশি হবে, মানে যতটা এনার্জি কমবে তত বেশি স্টেবল। মানে তুমি যদি মনে করো একটা D5 সিস্টেম নাও আর একটা D4 সিস্টেম নাও, কোনটা বেশি স্টেবল? D5 বেশি স্টেবল। হাফ ফিল্ড, হাফ ফিল্ড, এটা তো হাফ ফিল্ড, এটা নেক্সট চেঞ্জ হবে না, এটা তো হাফ ফিল্ড কনফিগারেশন। হাফ ফিল্ড আর ফুল ফিল্ড কনফিগারেশন তো বেশি স্টেবল হয়। কেন বেশি স্টেবল হয় এটা তো কখনো জিজ্ঞেস করনি? জায়গা এক্সচেঞ্জ করতে পারবে এখানে, এখানে এইটা হাফ ফিল্ডটা বেশি স্টেবল হয় এই কারণে যে তুমি যদি একটা হাফ ফিল্ড ইলেকট্রনিক কনফিগারেশনে যদি তুমি এক্সচেঞ্জ দেখো তাহলে এখানে কটা ইলেকট্রন আছে? পাঁচটা, পাঁচটা একই রকম স্পিনে আছে। তাহলে এর মধ্যে টোটাল এক্সচেঞ্জ কতগুলো সম্ভব? তাহলে প্রথম যে ইলেকট্রনটা আছে সেটা কটার সঙ্গে এক্সচেঞ্জ করতে পারে? চার জনের সাথে। পরেরটা কজনের সাথে করতে পারবে? তিন জনের সাথে, তারপর এটা দুজনের সাথে, তারপর এটা একজনের সাথে। তাহলে টোটাল এক্সচেঞ্জ যেটা হবে, এক্সচেঞ্জ হবে 4+3+2+1, তার মানে 10টা এক্সচেঞ্জ। এটাকে আরেক ভাবে বোঝা যায়, সেটা হচ্ছে যে দুজনের মধ্যে এক্সচেঞ্জ হচ্ছে, তাহলে সিম্পলি তুমি কি করবে, Nc2 করবে। n হচ্ছে নাম্বার অফ ইলেকট্রন হ্যাভিং সেম স্পিন, যেখানে n হচ্ছে নাম্বার অফ
electrons having same spin. তাহলে তুমি দেখো একই স্পিনে আছে কজন, পাঁচজন, তাহলে এখানে তোমার অ্যান্সার হবে কত, 5C2, আর 5C2 করলে 10 হয়, আমরা জানি তো কম্বিনেশন। NC2 মানে হচ্ছে ফ্যাক্টোরিয়াল n বাই ফ্যাক্টোরিয়াল n মাইনাস 2 ইনটু 2 এ ফ্যাক্টোরিয়াল। বা এটাকে আরেক ভাবে লেখা যায় n ইনটু n মাইনাস 1 বাই 2। তাহলে n এখানে কত ছিল আমার, 5, তাহলে আমি এখানে বসাচ্ছি 5, 5 মাইনাস 1 বাই 2, তাহলে 10 হবে আনসার। তাহলে 10টা এক্সচেঞ্জ সম্ভব, কিন্তু যখন d4 হবে তাহলে তখন কটা এক্সচেঞ্জ সম্ভব, ফর d4 এক্সচেঞ্জ কটা সম্ভব দেখো দেখি, 6টা, 6টা, 4 ইনটু 4 মাইনাস 1 বাই 2, তাহলে 6টা। তাহলে যার এক্সচেঞ্জ বেশি তার এক্সচেঞ্জ এনার্জি বেশি, আর এক্সচেঞ্জ এনার্জিটা নেগেটিভ মানে রিলিজ হয়, তাহলে এনার্জি কমে যাচ্ছে, ওই জন্য d5 হচ্ছে বেশি স্টেবল দ্যান d4। কিন্তু d6 কেন, d6 আর d5 এর মধ্যে কোনটা বেশি স্টেবল বলো, d6 তাও d5 বেশি স্টেবল, d5 তো হাফ টিল্ট, d5 তাও বেশি স্টেবল, এক্ষেত্রে কি প্রবলেম হচ্ছে দেখো, d6 এর ক্ষেত্রে কি হবে, 1 2 3 4 5, d6 ইলেকট্রনিক কনফিগারেশন লেখো, 1 2 3 3 4 5 d6। তাহলে d6 এর ক্ষেত্রে একই স্পিনে আছে এরকম কটা, পাঁচটা, তাহলে এক্সচেঞ্জ এনার্জি হচ্ছে, এক্সচেঞ্জ হচ্ছে 10, এখানেও 10টাই এক্সচেঞ্জ হবে, কেন দেখো, কারণ এই এইদিকে একই স্পিনে আছে এরকম ইলেকট্রন কত আছে, পাঁচটা আছে, তারা নিজেদের মধ্যে এক্সচেঞ্জ করতে পারবে, অপোজিট স্পিনের ইলেকট্রন এক্সচেঞ্জ করতে পারবে না। কিন্তু দেখো তুমি একটা ইলেকট্রনকে আরেকটা ইলেকট্রনের সঙ্গে একই সঙ্গে রেখেছো, ইলেকট্রনগুলো তো নেগেটিভলি চার্জড, ইলেকট্রন কি নেগেটিভলি চার্জড, তাহলে দুটো নেগেটিভলি চার্জ পার্টিকেলকে এক জায়গায় রাখতে গেলে ওরা তো রিপালশন করবে, একই অরবিটালের মধ্যে রাখছো তাহলে তো রিপালশন করবে, তাহলে রিপালশন যদি করে তাহলে দুটোকে এক জায়গায় রাখতে গেলে তোমাকে একটা এক্সট্রা এনার্জি ওর জন্য খরচ করতে হবে, সেটাকে বলা হয় পেয়ারিং এনার্জি, কি বলা হয়, পেয়ারিং এনার্জি, পড়েছো না এগুলো, পড়োনি, পেয়ারিং এনার্জি। তাহলে এখানে পেয়ারিং এনার্জি একটা, তাহলে এখানে পেয়ারিং এনার্জির জন্য পি লিখলাম, আর মনে করো এক্সচেঞ্জ এনার্জি 10টা, এক্সচেঞ্জ এনার্জির জন্য আমি মাইনাস 10 ই লিখলাম, একটা এনার্জি ই তাহলে মাইনাস, এটা নেগেটিভ, তাহলে টোটাল এনার্জি কত হলো, মাইনাস 10 ই প্লাস পি, এটা হলো টোটাল এনার্জি d6 এ। আর d5 এ কত হলো, টোটাল এনার্জি কত, শুধু এক্সচেঞ্জ এনার্জি মানে কোনো পেয়ারিং নেই, তাহলে টোটাল এনার্জি এখানে হয়ে যাচ্ছে মাইনাস 10 ই, তাহলে কার বেশি কমলো, d5 এর এনার্জিটা বেশি কমলো, তাহলে এখানে 10 ই কমেছিল কিন্তু আবার প্লাস ই প্লাস পি বেড়েছে, তাহলে টোটাল কমলো কত, টোটাল কমলো 10 ই। তোমরা কোঅর্ডিনেশন কেমিস্ট্রিতে এই জায়গাগুলো নিশ্চয়ই পড়েছো, যে যখন স্প্লিটিং হয় তখন পি কখন 2p কখন 3p অ্যাড করতে হবে, সিএফসি ক্যালকুলেশন না বলেননি স্যার, স্যার বলছি এক্সচেঞ্জ এনার্জিটা নেগেটিভ কেন একটু বলেন তো, এক্সচেঞ্জ এনার্জিটা হচ্ছে যে ইলেকট্রন যদি নিজেদের মধ্যে জায়গা চেঞ্জ করে না তাহলে ওরা রেডিয়েশন ছাড়ে, রেডিয়েশন ছাড়লে ইলেকট্রন এনার্জিটা রিলিজ হয়। তোমরা কোঅর্ডিনেশন কেমিস্ট্রি হয়ে গেছে তো পড়ানো, হ্যাঁ স্যার, কে বলেছিল, আমি বলেছি নাকি আপনি, আমি তো বলেছি অবশ্যই, বলো বলো স্যার, বলছি d4 আর d6 এর মধ্যে কম্পেয়ার করলে স্যার কার হবে তাহলে বেশি, d4 আর d6 এর মধ্যে এরকম তোমাকে কম্পেয়ার করতে দেবে না, ঠিক আছে, d4 d6 এরকম তোমাকে কম্পেয়ার করতে দেবে না, তোমাকে d5 d6 কম্পেয়ার করতে দিল, পর পর দেবে, পর পর কম্পেয়ার করতে দেবে। পেয়ারিং এনার্জিটা কি বললেন, মানে ইলেকট্রন তো নেগেটিভলি চার্জড, তাহলে একটা ইলেকট্রনকে আরেকটা ইলেকট্রন একসঙ্গে রাখলে ওরা তো রিপালশন করবে, তাহলে সেই রিপালশনটাকে ওভারকাম করার জন্য তোমাকে এক্সট্রা ইলেকট্রন দিতে হবে, ঠিক আছে।
স্যার হ্যালো স্যার, ফুলফিল্ড মানে টিওআর বাই ডেল কিভাবে স্যার স্টেবল ওটা একটু স্যার এক্সপ্লেইন করে দিন। ফুলফিলটা ফুলফিলটার ক্ষেত্রে ডাবল এক্সচেঞ্জ হবে, 10টা এক্সচেঞ্জ 20টা এক্সচেঞ্জ হবে, নিজের নিজের স্পিনের জন্য 5টা এক্সচেঞ্জ, উপরের স্পিনের জন্য 5টা এক্সচেঞ্জ, তাহলে টোটাল 20টা এক্সচেঞ্জ হবে। তাহলে 20টা এক্সচেঞ্জের জন্য এনার্জি 20টা 20 কমবে। তাহলে স্যার 5টা পেয়ারিং এনার্জি আছে তো স্যার, আর 5টা পেয়ারিং এনার্জি যোগ করতে হবে। তাহলে ফুল ফিল্ডের জন্য ডি টেন এর জন্য তোমার টোটাল এনার্জি হবে -20E + 5T, যেটা ডি ফাইভ এর থেকে বেশি স্টেবল হবে। ওকে চলো নেক্সট আমরা দেখি ডি অরবিটাল এর মধ্যে আমাদের কোন কোন ইলেকট্রনস আছে। আচ্ছা আমি এখানে যেটা বলছিলাম, তাহলে প্রথমে থ্রি ডির এনার্জি খালিতে বেশি ছিল, ফোর এস এর কম ছিল, কিন্তু যখন ইলেকট্রন ভর্তি হয়ে যাবে থ্রি ডির এক্সচেঞ্জ এনার্জির জন্য থ্রি ডি এনার্জি কমে যাবে আর ফোর এস এর এনার্জি ইনক্রিজ করবে। তাহলে এবার ভর্তি অরবাইটালের ক্ষেত্রে উল্টো অর্ডার, ফোর এস উপরে থ্রি ডি নিচে। তাহলে বাইরে ইলেকট্রন যখন বেরোবে তখন সেটা ফোর এস থেকেই বেরোবে। তাহলে এফি টু প্লাস এর ইলেকট্রনিক কনফিগারেশন হবে আর্গন 3D6। স্যার আপনি বললেন থ্রি ডি থেকে বেরোবে ইলেকট্রন, বেরোলে কেন থ্রি ডি থেকে বেরোবে? কখন বললাম? আউটার মোস্ট অরবিটাল থেকে বেরোবে হিসেবে তো থ্রি ডি থেকে বেরোবে। আপনি বললেন এস থেকে বেরোবে না ডি থেকে বেরোবে। আমি এটা বলছি, আমি বলছি যে ডি এর এনার্জি বেশি, এস এর এনার্জি কম, তাহলে হিসেবে ডি থেকে বেরোনোর কথা, কিন্তু ডি থেকে না বেরিয়ে ইলেকট্রনটা এস থেকে বেরোচ্ছে। এর কারণ হচ্ছে যে যখন ইলেকট্রন ভর্তি হয়ে যাচ্ছে তখন এর এনার্জি কমে যাচ্ছে। তাহলে ভর্তি অবস্থায় থ্রি ডির এনার্জি কম, ফোর এস এর এনার্জি বেশি, খালি অবস্থায় থ্রি ডির এনার্জি বেশি, ফোর এস এর এনার্জি কম। এটা যখন এমটি, আর এই অর্ডারটা হবে যখন এটা ফিল্ড। ঠিক আছে নেক্সট স্যার, বলছি স্যার এই মানে এনার্জি এক্সচেঞ্জটা স্যার পি অরবিটাল ক্ষেত্রে স্যার হবে তো স্যার? হ্যাঁ সবার ক্ষেত্রেই হবে এটা, যাদের ক্ষেত্রে ডিজেনারেট অরবিটাল আছে এস বাদ দিয়ে সবার জন্যই হবে। ওই জন্য স্যার ভর্তি অবস্থায় ফোর এস এর শক্তি বেশি হয়। হ্যাঁ ঠিক আছে, ওই জন্য ফোর এস থেকে ইলেকট্রনটা যাবে। ডি ব্লকে আমাদের কাছে তিনটে সিরিজ আছে, চারটে সিরিজ আছে, একটা হচ্ছে থ্রি ডি সিরিজ, একটা হচ্ছে ফোর ডি সিরিজ, একটা হচ্ছে ফাইভ ডি সিরিজ, আর একটা হচ্ছে সিক্স ডি সিরিজ। তাহলে থ্রি ডি সিরিজে আমাদের আছে স্কার্ডিনিয়াম থেকে জিঙ্ক, ফোর ডি সিরিজে এট্রিয়াম থেকে ক্যাডমিয়াম, ফাইভ ডি সিরিজে ল্যান্থানাম থেকে মার্কারি, আর এটা হচ্ছে এখনো ইনকমপ্লিট, আরো আসবে। এখনো পর্যন্ত আমরা মোটামুটি 108 অবধি তৈরি করতে পেরেছি, 100 অনেক বই 116 আছে, 116 অবধি আমরা এলিমেন্ট আমরা ডিসকভার করতে পেরেছি। ইলেকট্রনিক কনফিগারেশনের ক্ষেত্রে কয়েকটা জিনিস তোমাকে খেয়াল রাখতে হবে, যেমন নিকেল, প্যালাডিয়াম আর প্লাটিনাম, নিকেল, প্যালাডিয়াম, প্লাটিনাম ইলেকট্রনিক কনফিগারেশনটা এখানে তোমাকে একটু মনে রাখতে হবে, কারণ এগুলো পরীক্ষা কোশ্চেন জিজ্ঞেস করে ডাইরেক্ট। এটা হচ্ছে 3D8 4S2, এটার ক্ষেত্রে হচ্ছে 3D10, এই 4D 4D10 5S0, আর এটা হচ্ছে 5D9 6S1, এইটা মুখস্থ রাখতে হবে, এটা মেমোরাইজ করতে হবে তোমাকে। যে ইলেকট্রনিক কনফিগারেশনটা এখানে ব্যতিক্রমী, এই তিনটের ক্ষেত্রে তোমাকে মুখস্থ রাখতে হবে ইলেকট্রনিক কনফিগারেশন, কারণ প্ল্যাটিনামের ক্ষেত্রেও হওয়া উচিত ছিল 5D10 6S0, কিন্তু ওটাতে 6S0 হয় না, 6S1 হয়, আর 5D9ই থাকে।
কিন্তু প্লাটিনামের প্যারাডিয়ামের ক্ষেত্রে ওটা হয় 4D0, 5S0, 4D10, আর ওটার ক্ষেত্রে আবার 3D8, 4S2 হয়। তাহলে নিকেল, প্যালাডিয়াম, প্লাটিনাম এই তিনটের ক্ষেত্রে ইলেকট্রনিক কনফিগারেশন মনে রাখতে হবে। নেক্সট, এগুলো পিরিয়ডিক টেবিলে এই জিনিসগুলো পড়ানো হয়, তবু আরেকবার আমি এখানে বলছি। নেক্সট তোমরা লিখব ডি তে অ্যাটমিক রেডিয়াস। অ্যাটমিক রেডিয়াস অবজারভেশনটা আগে দেখো, এখানে আমি লিখছি একদিকে রেডিয়াস আর একদিকে জেড, জেড এর রেসপেক্টে, অ্যাটমিক নাম্বার এর রেসপেক্টে যদি রেডিয়াস দেখি, তাহলে রেডিয়াস প্রথমে ডিক্রিজ করে, তারপরে এটা অলমোস্ট কনস্ট্যান্ট হয়, তারপরে লাস্টের দিকে আবার ইনক্রিজ করে, এরকম কার্ভ পাওয়া যায় রেডিয়াস। তাহলে স্ক্যান্ডিনিয়াম থেকে যদি আমরা শুরু করি, মনে করো 3D দেখছি, টাইটেনিয়াম, ভ্যানাডিয়াম এদের ডিক্রিজ করে, এইদিকে এসে আয়রন, কোবাল্ট, নিকেল এটা কনস্ট্যান্ট থাকে অলমোস্ট, তারপরে আবার কপার আর জিঙ্কে এটা ইনক্রিজ করে। রেডিয়াসটা কি কারণ, তার অবজারভেশনটা আগে লেখো। ইন ট্রানজিশন সিরিজ atomic radius decreases slowly when we move from left to right. Then become constant and increases at the end of the group. কি হচ্ছে ঘটনাটা দেখো, আমরা যদি লেফট থেকে রাইটে যাই পিরিয়ডিক টেবিলে, লেফট থেকে রাইটে এমনি রেডিয়াস কি হয় বলো? কমে কমে, তাহলে রেডিয়াস কমবে, কিন্তু রেডিয়াসটা কমছে প্রথমের দিকে শুধু, তারপরে এটা অলমোস্ট কনস্ট্যান্ট হয়ে যাচ্ছে, লাস্টের দিকে গিয়ে ইনক্রিজ করছে, ব্যাপারটা বুঝতে পেরেছো? স্যার লেফট টু রাইট ইনক্রিজ কেন করবে, ইনক্রিজ তো করবে না। কি ইনক্রিজ করবে, এখানে তো এমনি জেনারেলি ডিক্রিজ করার কথা, কিন্তু এখানে হচ্ছে প্রথমে ডিক্রিজ করছে, তারপরে কনস্ট্যান্ট হচ্ছে, তারপরে ইনক্রিজ করছে, এরকম কার্ভ পাওয়া যাচ্ছে। তাহলে এটা কারণটা কি সেটা আমাদেরকে বুঝতে হবে, ঠিক আছে? তাহলে দেখো ভালো করে বুঝতে হবে, এখানে একটা খুব ইম্পর্টেন্ট কনসেপ্ট, মনে করো আমি এখান থেকে শুরু করছি, যার ইলেকট্রনিক কনফিগারেশন হচ্ছে 3D1 4S2, এরপরে কি টাইটেনিয়াম, তার হচ্ছে 3D2 4S2, 3D3 4S2, থ্রি ডি ফাইভ ফোর এস টু থ্রি ডি সিক্স ফোর এস টু থ্রি ডি সেভেন ফোর এস টু
নিকেল 3D8 4S2, কপার 3D10 4S1, জিঙ্ক 3D10 4S2. ঠিক আছে, বলো ইলেকট্রনিক কনফিগারেশন অবজার্ভ করো, ডি অরবিটালে একটা একটা করে ইলেকট্রন বাড়ছে, তাই না? প্রতিটাতে জেড যখন ইনক্রিজ করছে ডি অরবিটালে ইলেকট্রন বাড়ছে। ডি অরবিটালটা পেনাল্টিমেট না আল্টিমেট? পেনাল্টিমেট। তার মানে এটা যদি নিউক্লিয়াস হয় আর এটা যদি পেনাল্টিমেট শেল হয় আর তার বাইরে হচ্ছে আমার আল্টিমেট শেল, মনে করো আল্টিমেট শেলে আমার 4s এর ইলেকট্রন আছে, এটা 4s, তার আগে এখানে 3d আছে, প্রথমে 3d তে একটা ইলেকট্রন, আস্তে আস্তে 3d টাতে ইলেকট্রন ভরতে থাকছে, তাহলে নিউ ইলেকট্রনটা সব সময় কোথায় যাচ্ছে? 3d তে। তাহলে আমি উপরের দিকে এখানে মুছে এখানে লিখছি, তাহলে নিউ ইলেকট্রন এন্টার্স ইন এন মাইনাস ওয়ান ডি সাবশেল, ইট উইল ইনক্রিজ স্ক্রিনিং on outermost electron. কেন? মনে করো এখানে যে ইলেকট্রনটা থাকবে সেই ইলেকট্রনটা বাইরের ইলেকট্রনটাকে রিপালশন করবে, মানে ব্যাপারটা এরকম করে বোঝো যে মনে করো তোমার কাছে এই ইনার যে অরবিটালটা আছে এই ইনার অরবিটালটাতে একটা ইলেকট্রন আছে, তাহলে বাইরের এই ইলেকট্রনটাকে নিউক্লিয়াস নিচের দিকে টানছে, রেডিয়াস এর উপর ডিপেন্ড করবে, রেডিয়াস মানে কি নিউক্লিয়াস এন্ড আউটার মোস্ট ইলেকট্রনের ডিস্টেন্স। কিন্তু তোমার যদি পেনাল্টিমেট ছেলে মানে আগের ছেলে যদি একটা ইলেকট্রন থাকে তো এই ইলেকট্রনটা কি করবে, একে রিপালশন দেবে, তার জন্য রেডিয়াসটা কি হবে, ইনক্রিজ করবে। তাহলে এখানে যত আমি প্রোটন বাড়াবো তত রেডিয়াস ডিক্রিজ করতে চাইবে, আর এখানে যত ইলেকট্রন ইনক্রিজ হবে তত রেডিয়াস ইনক্রিজ করতে চাইবে, তাহলে দুটো অপোজিট ফোর কাজ করছে। তাহলে নিউ ইলেকট্রনস এন্টার ইনটু এন মাইনাস ওয়ান ডি সাবশেল, ইট উইল ইনক্রিজ স্ক্রিনিং অন আউটার মোস্ট ইলেকট্রন। এর জন্য কি হবে, দিস রিপালশন উইল ডিক্রিজ অ্যাট্রাকশন, এই যে অ্যাট্রাকশনটা যে এখানে যেটা বাড়ছে সেই অ্যাট্রাকশনটাকে ও ডিক্রিজ করে দেবে, সো দ্য রেডিয়াস ডিক্রিজেস স্লোলি, রেডিয়াসটা স্লো ডিক্রিজ হচ্ছে। কারণ কি? কারণ হচ্ছে যখনই এই ইলেকট্রনটা টানতে চাইছে বা নিউক্লিয়াসটা যখন বাইরের ইলেকট্রনটাকে টানতে চাইছে তখনই ভিতরের ইলেকট্রনটা ওকে রিপালশন দিচ্ছে, তার মানে বেশি টানতে পারছে না, রেডিয়াসটা যতটা কম হওয়ার কথা ছিল ততটা কম হতে পারছে না, বোঝা গেছে যায়নি? বুঝতে পেরেছি একটু বলো, আবার বলছি, মনে করো এই ভিতরে ইলেকট্রনটা ছিল না, তাহলে 4s এর ইলেকট্রনটাকে যতটা টানতো ভিতরে ইলেকট্রনটা থাকার জন্য 4s ইলেকট্রনটাকে কম টানবে, তাহলে রেডিয়াস যতটা কমে যাওয়ার কথা ছিল তার থেকে কম কমবে। এবার একটা সময় আসবে যখন এই অ্যাট্রাকশনটা যতটা জেড বাড়ার জন্য যতটা অ্যাট্রাকশন বাড়ছে ততটাই রিপালশন বাড়ছে, তাহলে তখন অ্যাট্রাকশন আর রিপালশন দুটোই যদি সমান হয়ে যায় তাহলে যতটা ডিক্রিজ হওয়ার কথা ছিল ততটা ডিক্রিজ হবে না, তার মানে ওটা অলমোস্ট কনস্ট্যান্ট হয়ে যাবে। আর যখন লাস্টের দিকে যখন বেশি ডি ইলেকট্রন থাকবে, মনে করো এখানে 10টা ডি ইলেকট্রন আছে, তখন রিপালশনটা বেশি হবে অ্যাট্রাকশনের থেকে, তখন রেডিয়াসটা কি হবে, ইনক্রিজ করবে। তাহলে ইন দ্য লাস্ট পার্ট of series when d subshell
is filled. Repulsion is more. Then attraction. That's why radius increases. বলো এই জায়গাটা আকার কোনো ক্লিয়ার হয়েছে না হয়নি, আবারও বলছি ভালো করে শোনো। দুটো ফ্যাক্টর কাজ করছে, একটা হচ্ছে নিউক্লিয়াস বাইরের ইলেকট্রনটাকে নিজের দিকে টানছে, তার মানে তার জন্য কি হতো রেডিয়াস কমে যেত। তুমি জেড বাড়াচ্ছ মানে নিউক্লিয়াসের চার্জ বাড়াচ্ছ, তাহলে বেশি টানবে। কিন্তু তার আগে তুমি আবার একটা ইলেকট্রন অ্যাড করছো এন মাইনাস ওয়ান ডিতে, তাহলে যখন তুমি ইলেকট্রন অ্যাড করছো তখন ইলেকট্রনটা আবার ওই যে বাইরের যে ইলেকট্রনটাকে ফোরেসের যে ইলেকট্রনটাকে টানছে নিজের দিকে, এটা আবার উল্টো ওটাকে রিপালশন দিচ্ছে, ওর আগের যে ডি ইলেকট্রন গুলো উল্টো রিপালশন দিচ্ছে। তাহলে রিপালশনটা প্রথমের দিকে কম, অ্যাট্রাকশনটা বেশি, তাই রেডিয়াসটা কি হচ্ছে কমে যাচ্ছিল প্রথমের দিকে। তারপরে মাঝখান বরাবর এসে রিপালশনটাও যা অ্যাট্রাকশনটাও তাই, দুটোই সমান সমান হয়ে গেছে, তাহলে তখন রেডিয়াসটা কমছেও না বাড়ছেও না, অলমোস্ট কনস্ট্যান্ট হয়ে গেছে। লাস্টের দিকে গিয়ে দেখা যাচ্ছে যে ডি ইলেকট্রনে অনেক ডি অরবিটালে ভর্তি ইলেকট্রন, তার মানে অনেক বেশি ইলেকট্রন ডি অরবিটাল, এবার রিপালশনটা বেশি অ্যাট্রাকশনের থেকে, তাহলে তখন রেডিয়াসটা কি হয়ে যাচ্ছে ইনক্রিজ করে যাচ্ছে। বলো এটা বুঝতে পেরেছি সবাই? এখান থেকে কিন্তু কোশ্চেন হতে পারে, ঠিক আছে, যে এই রেডিয়াসের তোমাকে কারণটা তোমাকে জিজ্ঞেস করতে পারে, থিওরিটিক্যাল প্রশ্ন কিন্তু এখান থেকে হতে পারে, ঠিক আছে। চলো নেক্সট পয়েন্ট করো, আয়োনাইজেশন এনার্জি। আয়োনাইজেশন এনার্জি, তাহলে সব ডি ডি এর ক্ষেত্রে কিন্তু এরকম কার্ভ হবে, হ্যাঁ, রেডিয়াস এর ডি অরবিটাল মানে ডি ব্লকের এলিমেন্টের আয়োনাইজ যদি রেডিয়াস থাকে তাহলে এরকম কার্ভ হবে, যে থ্রি ডি হোক, ফোর ডি হোক, ফাইভ ডি হোক, সবারই একই রকম হবে। নেক্সট দেখো, নেক্সট পয়েন্ট করো, আয়োনাইজেশন এনার্জি। আয়োনাইজেশন এনার্জি দেখো প্রবলেম কি হতে পারে, আমরা স্ক্যান্ডিনিয়াম থেকে শুরু করে জিঙ্ক অবধি যাচ্ছি, রেডিয়াস প্রথমে ডিক্রিজ করছে, কনস্ট্যান্ট হচ্ছে, তারপরে ইনক্রিজ করছে। আচ্ছা রেডিয়াসের সাথে আয়োনাইজেশন এনার্জি সম্পর্ক বলো তো, রেডিয়াস কমলে আয়োনাইজেশন এনার্জি কি হয়? বাড়বে, বাড়বে। তাহলে হিসেবে কি বলছে তোমার, যে প্রথমে প্রথমের দিকে যত যত এইদিকে যাবো রেডিয়াস আস্তে 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 কমছে, যত রেডিয়াস কমছে আয়োনাইজেশন এনার্জি বেশি। জিঙ্কের ক্ষেত্রে তো আয়োনাইজেশন এনার্জি কম হওয়ার কথা, দেখো রেডিয়াস অফ জিঙ্ক এন্ড রেডিয়াস অফ কপার আমাকে যদি কম্পেয়ার করো কার বেশি? রেডিয়াস অফ জিঙ্ক বেশি, তাহলে আয়োনাইজেশন এনার্জি কার বেশি হওয়ার কথা? উচিত, কিন্তু আয়োনাইজেশন এনার্জি জিঙ্কেরই বেশি, জিঙ্কেরই আয়োনাইজেশন এনার্জি বেশি দেন আয়োনাইজেশন এনার্জি অফ কপার। এখন কোশ্চেন হচ্ছে কেন এটা উল্টো হলো, কেন উল্টোটা হওয়ার কথা ছিল এটা হলো কেন, এক্সেপশনটা বুঝতে পেরেছো? রেডিয়াস জিঙ্কের বেশি, তাহলে জিঙ্কের আয়োনাইজেশন এনার্জি কম হওয়ার কথা, কিন্তু জিঙ্কেরই আয়োনাইজেশন এনার্জি বেশি। খুব ইম্পর্টেন্ট কোশ্চেন, যে জিঙ্ক হ্যাজ মোর আয়োনাইজেশন এনার্জি দেন কপার, অলদো দ্য রেডিয়াস অফ জিঙ্ক ইজ মোর দেন কপার। দ্য রিজন হচ্ছে স্টেবল স্ট্রাকচার। ডিফিকাল্ট টু রিমুভ ইলেকট্রন, মনে থাকবে এটা।
আমি যদি তোমাকে বলি যে জিঙ্ক প্লাস আর কপার প্লাস, এবার কম্পেয়ার করো কার আয়নাইজেশন পটেনশিয়াল বেশি, মানে সেকেন্ড আয়নাইজেশন এনার্জি যদি কম্পেয়ার করি, তাহলে জিঙ্কের কম হবে, কপারের বেশি হবে, কপারের বেশি হবে, কারণ কপারের ইলেকট্রনিক কনফিগারেশন এবার হয়ে যাবে 3d10 4s0, আর এটা হয়ে যাবে 3d10 4s1, তাহলে এবার এটা ফুলফিল হয়ে যাবে, তাহলে এটা মোর স্টেবল হয়ে যাবে, তাহলে আয়নাইজেশন এনার্জি সেকেন্ড আয়নাইজেশন এনার্জি যদি কম্পেয়ার করি কপার আর জিঙ্কের, তাহলে আবার কপারের বেশি জিঙ্কের কম। ঠিক একই রকম ভাবে আমাকে বলো তো ম্যাঙ্গানিজ আর ক্রোমিয়াম কার বেশি হবে কার কম হবে? ক্রোমিয়ামের বেশি, ম্যাঙ্গানিজের হচ্ছে 3d5 4s2, আর এটা হচ্ছে 5 4s1, কার বেশি হবে? ম্যাঙ্গানিজের বেশি, ম্যাঙ্গানিজের বেশি, তাহলে ম্যাঙ্গানিজের আয়নাইজেশন এনার্জি বেশি হবে কারণ এটা ফুলফিল। কিন্তু যদি আমি প্লাস আয়ন নিয়ে দেব, ম্যাঙ্গানিজ প্লাস আয়ন নিলাম আর ক্রোমিয়ামের প্লাস নিলাম, তাহলে তখন কার বেশি হবে? ক্রোমিয়ামের হবে, তখন ক্রোমিয়াম হয়ে যাবে 3d5 4s0, আর এটা হয়ে যাবে 3d5 4s1, তখন এটা মোর স্টেবল হবে। মনে থাকবে এটা কথাটা? নেক্সট লাগো, আমরা যদি আবার ওই রেডিয়াস ভার্সেস জেডটা প্লট করি থ্রি ডি এলিমেন্ট গুলোর ক্ষেত্রে, থ্রি ডির ক্ষেত্রে এরকম আমরা প্লট পাবো। আমি এরকম একদম পারফেক্ট রাখছি, মানে এরকম ডিক্রিজ করবে, ডিক্রিজ করে কনস্ট্যান্ট হবে, লাস্টের দিকে ইনক্রিজ করবে, তাহলে এটা থ্রি ডি। আমি যদি 4d তে যাই, 4d রেডিয়াস বেশি হবে না কম হবে 3d থেকে? বেশি হবে, বেশি হবে, তার মানে 4d একই রকম ভাবে যাবে, মনে করো এটা 4d। 5d কি হবে, বেশি হবে না কম হবে 4d থেকে? বেশি হবে 5d, কিন্তু দেখা যায় 5d ক্ষেত্রে এর সঙ্গে অলমোস্ট সেম। কার্ভটা বুঝতে পেরেছি, 5d রেডিয়াস 4d এর সঙ্গে প্রায় সেম, তার মানে তুমি যদি একটা 3d এলিমেন্ট নাও, মনে করো টাইটেনিয়াম নিলে, টাইটেনিয়ামের থেকে এর নিচে যে থাকবে জার্কোনিয়াম তার বেশি হবে, কিন্তু জার্কোনিয়াম আর হফমেনিয়ামের অলমোস্ট সেম রেডিয়াস হবে, তাহলে এই দুটোর ক্ষেত্রে রেডিয়াসটা হচ্ছে অলমোস্ট সেম। তোমরা জানো এটাকে কেন কেন হয় অলমোস্ট সেম রেডিয়াস, এইটাকেই বলা হয় ল্যান্থানাইড কন্ট্রাকশন। মানে রেডিয়াসটা কমে যাচ্ছে, ল্যান্থানাইড কন্ট্রাকশন হচ্ছে, তার মানে তুমি যদি জার্কোনিয়াম দেখো, জার্কোনিয়াম ইলেকট্রন ইলেকট্রনিক কনফিগারেশন হচ্ছে 4s2, এই সরি 4d2, 4d 4d2 আর 5s2, আর তুমি যখনই হফমেনিয়ামে চলে যাবে তখন তোমার এখানে আসবে 4f14, 5d2 এন্ড 6s2, তাহলে কমপ্লিটলি ফিল্ড f অরবিটাল চলে আসছে এখানে, কমপ্লিটলি ফিল্ড f orbital, completely filled f orbital হলে এর diffused nature এর জন্য, diffused মানে ছড়িয়ে থাকা অনেকটা,
ডিফিউজড শেপের জন্য এর স্ক্রিনিং এফেক্ট কি হবে? পুওর। তাহলে স্ক্রিনিং এফেক্ট, তাহলে অ্যাট্রাকশনটা বেশি হবে। পুওর স্ক্রিনিং এফেক্ট, তাহলে অ্যাট্রাকশনটা অনেক বেশি হবে, মানে জেড এফেক্টিভ যেটাকে আমরা বলি, এফেক্টিভ রেডিয়াস, এফেক্টিভ নিউক্লিয়ার চার্জ সেটা বেশি হবে, তার জন্য রেডিয়াস ডিক্রিজ করবে। ঠিক আছে, যদিও এটা হতো না, কিন্তু তার আর একটা কারণ আছে, সেটা হচ্ছে যে যদি আমি টাইটেনিয়াম থেকে শুরু করি, এর হচ্ছে 22, এরপরে জার্কোনিয়াম হচ্ছে 40, আর হফমেনিয়াম হচ্ছে 72, তাহলে এখান থেকে এইটুকুর মধ্যে অ্যাটমিক নাম্বার ইনক্রিজ করছে হচ্ছে 18, কিন্তু তারপরে অ্যাটমিক নাম্বার ইনক্রিজ করছে 32, তাহলে অ্যাটমিক নাম্বারটাও বেশি ইনক্রিজ করছে। তাহলে 4D to 5D, তাহলে এখানে দেখো এটা হচ্ছে 3D, এটা 4D, এটা 5D, তাহলে 4D to 5D নিউক্লিয়ার চার্জ ইনক্রিজ বাই 32 ইউনিট, তাহলে 4D to 5D নিউক্লিয়ার চার্জ ইনক্রিজড বাই 32 ইউনিট, ওই জন্য রেডিয়াসটা আরো বেশি কমে যাচ্ছে। ওকে, চলে আসো এখানে। যদি আয়োনাইজেশন এনার্জি কম্পেয়ার করি আমরা, 3D, 4D আর 5D এর মধ্যে, খুব ইম্পর্টেন্ট পরীক্ষার জন্য, 3D, 4D আর 5D এর মধ্যে যদি আমরা যদি কম্পেয়ার করি, তাহলে 3D সবচেয়ে বেশি হবে তো? হ্যাঁ, রেডিয়াস কম, রেডিয়াস সবচেয়ে কম। আচ্ছা, আয়নাইজেশন এনার্জি কি শুধু রেডিয়াস এর উপর ডিপেন্ড করে না চার্জের উপরও ডিপেন্ড করে? জেলের উপরও ডিপেন্ড করে। তাহলে আমাদের হিসেব মতো ভালো করে শোনো, উপর থেকে নিচের দিকে গেলে আয়নাইজেশন এনার্জি কি হওয়ার কথা ছিল? কমার কথা ছিল, কারণ রেডিয়াস কম হওয়ার কথা ছিল, বাড়বে রেডিয়াস। কিন্তু এইখানে এক্সেপশন, 3D আর 4D এর মধ্যে 3D এর বেশি, 3D আর 4D এর মধ্যে 3D এর আয়নাইজেশন এনার্জি বেশি, আর 4D আর 5D এর মধ্যে কি সেমই কার বেশি হবে? নিউক্লিয়ার চার্জ দিয়ে কম্পেয়ার করতে হবে, যার নিউক্লিয়ার চার্জ বেশি তার আয়নাইজেশন পটেনশিয়াল বেশি, তাই না? 5D হবে এবার। হ্যাঁ, এবার সবচেয়ে বেশি কার হবে, এবার এই যে কোশ্চেন, তাহলে 3D আর 5D এর মধ্যে কার বেশি হবে সেটা আমরা এরকম করে তো বলতে পারবো না, কারণ এখানে দুটোই চেঞ্জ হচ্ছে, রেডিয়াস এবং জেড। তাহলে এইখানে আমাদের এটা এক্সপেরিমেন্টাল ফ্যাক্ট, 5D এর ওভারঅল বেশি, তাহলে ওভারঅল আয়নাইজেশন কার বেশি? 5D। তাহলে অর্ডারটা কি রকম হবে? প্রথমে 5D, তারপরে 3D, তারপরে 3D, তারপরে স্যার 4D। হ্যাঁ, 3D এর থেকে 4D এর আয়নাইজেশন এনার্জি বেশি হলো না কেন? আয়নাইজেশন এনার্জি 4D এর কেন বেশি হবে? 4D রেডিয়াস বেশি তো, 4D রেডিয়াস অনেক বেশি 3D থেকে, তার রেডিয়াস বেশি হলে এমনি উপর থেকে নিচের দিকে নরমাল ট্রেন্ড কি? উপর থেকে নিচের দিকে নামলে আয়নাইজেশন এনার্জি কি হয়? কমে কমে, এটা নরমাল ট্রেন্ড। তাহলে 3D এর বেশি 4D কম হয়ে গেল। এবার 4D আর 5D এর মধ্যে যখনই আমি কম্পেয়ার করতে যাচ্ছি তখন রেডিয়াস সেম, তাহলে রেডিয়াস দিয়ে করা যাবে না, তাহলে জেড কার বেশি? জেড 5D এর বেশি, তাহলে 5D জেড বেশি, তাহলে 5D জেড বেশি হওয়ার জন্য 5D এর বেশি হবে। ওভারঅল যদি দেখা যায় 3D আর 5D আর 4D এর মধ্যে, তো 5D এর ওভারঅল সবচেয়ে বেশি হবে, আর 5D তে এখানে 32 ইউনিট ইনক্রিজ হচ্ছে রেডি জেডটা,
বুঝতে পেরেছো? 4D থেকে যখন তুমি 5D তে যাচ্ছ তখন জেটটা অনেক অনেক বেশি ইনক্রিজ হচ্ছে, প্রথমটাতে 18 পরেরটাতে 32। তাহলে এখানে ওভারঅল যেটা অর্ডার এক্সেপশনাল কেসে যেটা অর্ডার হবে সেটা হবে প্রথমে হবে 5D, তারপরে হবে 3D, তারপরে হবে 4D। সুপার ইম্পর্টেন্ট 5D 3D 4D। পরীক্ষায় এখান থেকে কোশ্চেন আসবে, তোমাকে আয়নাইজেশন অর্ডারে সাজাতে বলবে কার কার, কপার সিলভার গোল্ড, কপার সিলভার গোল্ড আয়নাইজেশন এনার্জির অর্ডারে সাজাও। তাহলে কপার কি 3D, সিলভার কি 4D, গোল্ড কি 5D? তাহলে অ্যান্সার কি হবে? প্রথমে গোল্ড, তারপরে কপার, তারপরে সিলভার। তাহলে সিলভারে আয়নাইজেশন এনার্জি কম। এখানে এক্সেপশন আছে, আর এক্সেপশন তো এক্সপেরিমেন্টাল, এটা নিয়ে আমরা কোনো কমেন্ট করতে পারবো না। নিকেল, প্যালাডিয়াম আর প্লাটিনাম কার বেশি হবে সবচেয়ে? প্লাটিনাম। প্লাটিনাম, তারপরে কি হওয়ার কথা ছিল? নিকেল, ছিল প্যালাডিয়াম, প্যালাডিয়াম। কিন্তু অ্যানসারটা হচ্ছে এটা, প্লাটিনামে সবচেয়ে বেশি, তারপরে প্যালাডিয়াম, তারপরে নিকেল। আমি তিনটে ইলেকট্রনিক কনফিগারেশন লিখিয়েছিলাম, দেখো নিকেল প্লাটিনাম আর প্যালাডিয়ামের, দেখো ভালো করে, নিকেল প্লাটিনাম প্যালাডিয়ামের প্রথমে লিখিয়েছিলাম না, ইলেকট্রনিক কনফিগারেশনটা দেখো তো একবার। হ্যাঁ স্যার, এই প্যালাডিয়ামে 4D10 আছে, 4D10 আছে, তাই প্যালাডিয়ামটা নিকেলের থেকে বেশি হবে, কিন্তু হওয়ার কথা ছিল না, তাহলে এটা এক্সেপশন। আরেকটা এক্সেপশন লিখে ফেলো, ক্রোমিয়াম, মলিবডেনাম, টাংস্টেন। ক্রোমিয়াম, মলিবডেনাম আর টাংস্টেন, তাহলে ক্রোমিয়ামের বেশি হওয়ার কথা, ক্রোমিয়ামের তো ডি অরবিটাল হাফ ফিল থাকে, কিন্তু এখানে হবে টাংস্টেন, মলিবডেনাম, ক্রোমিয়াম। তাহলে এই দুটো এক্সেপশন আমাদেরকে মনে রাখতে হবে। তাহলে দুটো এক্সেপশন হলো আর একটা অর্ডার হলো, এই ডি ব্লকের মধ্যে শুধু এই দুটো গ্রুপে অক্সিজেন মানে আমাদের এটা থাকবে, এক্সেপশনটা থাকবে, বাকি সবগুলো ক্ষেত্রে কিন্তু ওইটা 5D 3D 4D হবে। বলো বোঝা বোঝা গেছে? এগুলো পিরিয়ডিক টেবিলের কিন্তু কনসেপ্ট। হ্যাঁ, এগুলো কিন্তু মানে পিরিয়ডিক টেবিলে এগুলো ছিল, পিরিয়ডিক টেবিল পড়েছো তখনই এগুলো ছিল, এখানে জাস্ট একটু ঝালাই করে নেওয়া খালি। বলো মানে মলিবডেনাম আর টাংস্টেন ওদের ক্ষেত্রে রেডিয়াসটা তাহলে উল্টো হয়ে যাবে? না, রেডিয়াস যেমন ছিল তেমনই আছে, ওটা না, এটা এক্সেপশন আছে আয়নাইজেশন এনার্জি। ও ঠিক আছে, নেক্সট লেগ অফ ডেনসিটি। ডেনসিটি ডেনসিটি লেগো। আচ্ছা ডেনসিটি মানে কি? মাস পার ভলিউম, মাস ওভার ভলিউম। তাহলে আমরা যখন লেফট থেকে রাইটে যাচ্ছি তখন রেডিয়াস প্রথমে ডিক্রিজ করছে, সমান হচ্ছে, আবার ইনক্রিজ করছে, তাই তো? তাহলে জিঙ্কের ক্ষেত্রে ভলিউম সবচেয়ে বেশি, তো রেডিয়াস ইনক্রিজ করেছে জিঙ্কের ক্ষেত্রে, তাহলে তো প্রবলেম হয়ে গেল যে জিঙ্কের ক্ষেত্রে মাসও ইনক্রিজ করেছে, ভলিউমও ইনক্রিজ করেছে। আমরা এমনি এমনি ডেনসিটি কি হয় লেফট টু রাইটে গেলে? বাড়ে, 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 ডেনসিটি ইনক্রিজ করে লেফট টু রাইটে গেলে, কারণ রেডিয়াস কমে।
কিন্তু এক্ষেত্রে উল্টো ঘটনা হয়েছে, লাস্টে গিয়ে জিঙ্কের রেডিয়াস ইনক্রিজ করে গেছে, এবং ওই জন্যে জিঙ্ক হচ্ছে লো ডেন্সিটি। তাহলে এদের মধ্যে জিঙ্ক এই গ্রুপে যারা এই পিরিয়ডে থাকবে, জিঙ্কের হচ্ছে ডেন্সিটি হচ্ছে লো। তাহলে লো ডেন্সিটি হওয়ার কারণ কি জিঙ্কের? রেডিয়াস ইনক্রিজ করছে, তার সাথে ভলিউম ইনক্রিজ করছে, ডেন্সিটি ডিক্রিজ করছে। হ্যাঁ, আমরা যদি উপর থেকে নিচের দিকে দেখি, জিঙ্ক ক্যাডমিয়াম মার্কারি, জিঙ্ক ক্যাডমিয়াম আর মার্কারি, তাহলে এদের মধ্যে রেডিয়াস সবচেয়ে বেশি কার? এই জিঙ্ক ক্যাডমিয়াম মার্কারি এই তিনটেরই এই কোন একটা পিরিয়ড পার্টিকুলার পিরিয়ডে এই তিনজনেরই রেডিয়াস বেশি হবে লাস্টের দিকে গিয়ে। হ্যাঁ, এরাই তো শেষ। ওই জন্য পিরিয়ডিক টেবিলে যতগুলো এলিমেন্ট আছে, ট্রানজিশন এলিমেন্ট যতগুলো আছে, তাদের মধ্যে এই তিনটে এলিমেন্টের ডেন্সিটি হচ্ছে লো। তাহলে এরা লো ডেন্সিটির এলিমেন্ট হয়। আর কিছু বলতে হবে না স্যার? আর এদের মধ্যে কার ডেন্সিটি সবচেয়ে কম? এদের মধ্যে কার ডেন্সিটি সবচেয়ে কম? সেটা হবে জিঙ্ক হবে। তাহলে জিঙ্কের মাস খুব কম, উপর থেকে নিচের দিকে গেলে ডেন্সিটি কি হয়? কমে কম। হ্যাঁ, তাহলে এটা উপর থেকে নিচের দিকে গেলে ডেন্সিটি বাড়ে, কমবে তো স্যার? ভলিউম তো বাড়ছে, এফ টু রাইট গেলে তো স্যার মাসও তো বাড়ছে স্যার, কিন্তু মাস বৃদ্ধি চলে বেশি স্যার। হ্যাঁ, মাসটা বেশি ইনক্রিজ করে। আচ্ছা, এদের মধ্যে অসমিয়াম হচ্ছে হাইয়েস্ট, ডেন্সিটি হচ্ছে হাইয়েস্ট। এটা লিখে রাখো হাইয়েস্ট। নেক্সট আসো মেল্টিং পয়েন্ট। মেল্টিং পয়েন্ট ডিপেন্ড করে নাম্বার অফ আনপেয়ার্ড ইলেকট্রনের উপরে, যার আনপেয়ার্ড ইলেকট্রনের সংখ্যা বেশি তার মেল্টিং পয়েন্ট বেশি। তাহলে লেখো ইট ডিপেন্ডস অন নাম্বার অফ, বলো স্যার, বলছি রেডিয়াস যদি ইনক্রিজ করে তাহলে তো ডেন্সিটিও ইনক্রিজ করবে। কেন? রেডিয়াস ডিক্রিজ, ডেন্সিটি মানে ভলিউম তো নিচে না। ও আচ্ছা, ঠিক আছে ঠিক আছে। ইট ডিপেন্ডস অন নাম্বার অফ আনপেয়ার্ড ইলেকট্রনস, ঠিক আছে? তাহলে আনপেয়ার্ড ইলেকট্রনসের সংখ্যা যত বেশি হবে মেল্টিং পয়েন্টে তত বেশি হবে, এটা খেয়াল রাখতে হবে। নাম্বার অফ আনপেয়ার্ড ইলেকট্রনের সংখ্যা যত বেশি হবে মেল্টিং পয়েন্টে তত বেশি হবে। তাহলে বলো 3D সিরিজে সবচেয়ে বেশি মেল্টিং পয়েন্ট কার হবে? সবচেয়ে বেশি আনপেয়ার্ড ইলেকট্রন কার আছে? ক্রোমিয়ামে ছটা ইলেকট্রন আছে, তাই তো? ক্রোমিয়াম হবে 3D5 4S 1, তাহলে আনপেয়ার ইলেকট্রন সংখ্যা 6, ম্যাঙ্গানিজে 3D5 5, এখানে হচ্ছে 4, এখানে হচ্ছে 3 2 1 0। তাহলে সবচেয়ে মেল্টিং পয়েন্ট বেশি হবে কার? ক্রোমিয়ামে। ক্রোমিয়ামে মেল্টিং পয়েন্ট সবচেয়ে বেশি হবে। লেখো স্যার, এটা আনপেয়ার ইলেকট্রন উপর কেন নির্ভর করছে? আনপেয়ার ইলেকট্রন থাকলে অ্যাট্রাকশনটা বেশি থাকে, মেটাল অ্যাট্রাকশন। স্যার সাইজ ছোট হলেও তো স্যার বাড়ে সার্ভিস, আটো বড় বেশি হবে। সাইজ ছোট হলো রেডিয়াস ইনক্রিজ করে। এখানে দেখো মেল্টিং পয়েন্টে একটা কার্ভ বানানো হয়েছে, কার্ভটা দেখো তাহলে আরো বুঝবে। জেড এর সঙ্গে মেল্টিং পয়েন্ট, এটাকে যে এদিকে জেড, তাহলে স্ক্যান্ডিনেভিয়ান থেকে ক্রোমিয়াম অবধি এটা ইনক্রিজ করবে,
ক্রোমিয়ামে গিয়ে ম্যাক্সিমাম তারপর ডিক্রিজ করবে, ক্রোমিয়ামের পরে ডিক্রিজ করবে ম্যাঙ্গানিজে। তারপর আয়রনে গিয়ে ইনক্রিজ করে, তারপরে আবার কন্টিনিউয়াসলি ডিক্রিজ করে জিঙ্ক অবধি। তাহলে এখানে ম্যাঙ্গানিজ, এখানে আয়রন, এখানে জিঙ্ক। এবার এটা কারণটা একটু বলছি শোনো, আয়রনের থেকে তো ম্যাঙ্গানিজের মেল্টিং পয়েন্ট বেশি হবে। তো দাঁড়া এক মিনিট, আয়রনের বেশি হওয়ার পিছনে কারণ হচ্ছে মোর মেটালিক ক্যারেক্টার, মোর মেটালিক বন্ডিং আয়রনে হয়। আচ্ছা এটা লেখো, পয়েন্টটা লেখো, ক্রোমিয়াম ম্যাঙ্গানিজের 5 আয়রনের 4 তার মানে তো ডিক্রিজ করছে স্যার, মানে কার্ভটা তো ডিক্রিজ এর ডিক্রিজিং ট্রেন্ড হওয়ার কথা, কিন্তু আয়রনের ক্ষেত্রে অন্য কোনো কারণ আছে আমি দেখে বলছি দাঁড়াও। তাহলে এটা লেখো, ক্রোমিয়াম হ্যাজ ম্যাক্সিমাম আনপেয়ার্ড ইলেকট্রন, ক্রোমিয়াম হ্যাজ ম্যাক্সিমাম unpaired electron, so number of metallic bond are more, the melting point of আচ্ছা পেয়েছি। দেখো ম্যাঙ্গানিজের ক্ষেত্রে কম হওয়ার পিছনে কারণ হচ্ছে ম্যাঙ্গানিজের ইলেকট্রনিক কনফিগারেশন কি আছে বলো, d5 3d5 4s2, তাহলে এটা স্টেবল ইলেকট্রনিক কনফিগারেশন। আচ্ছা স্টেবল হলে কি এ মেটালিক বন্ড তৈরি করতে চাইবে, এটা বন্ডই তৈরি করতে চাইবে না, তো স্টেবল ও কার সঙ্গে রিঅ্যাকশন করে বন্ড কেন তৈরি করতে যাবে, তো মেটালিক বন্ডও তৈরি করবে না। তাহলে স্টেবল হওয়ার জন্য ম্যাঙ্গানিজের, ম্যাঙ্গানিজ যেহেতু স্টেবল তাই ডু নট ফর্ম বন্ডস, ওই জন্য মেল্টিং পয়েন্টটা কম হয়ে গেল, লো মেল্টিং পয়েন্ট হয়ে গেল। ঠিক আছে তাহলে এখানে লিখে রাখছি, হয়ে গেল এদিকটা মুছে এখানে লিখি, আর একবার বলছি কারণ এরা স্টেবল তো 3d5 4s2 ইলেকট্রনিক কনফিগারেশন, তাহলে ম্যাঙ্গানিজ টেকনিশিয়াম আর রেনিয়াম এই তিনটের ক্ষেত্রে যদি তোমরা দেখো তাহলে দেখবে যে ইলেকট্রনিক কনফিগারেশন হচ্ছে n-1d5 আর 4s ns2, তাহলে এরকম ইলেকট্রনিক কনফিগারেশন। তাহলে এটা স্টেবল ইলেকট্রনিক কনফিগারেশন, আর স্টেবল ইলেকট্রনিক কনফিগারেশন হলে এরা ডু নট ফর্ম বন্ড। স্যার ম্যাঙ্গানিজ টেকনিশিয়াম আর কি লিখেছেন, ওটা ডু নট ফর্ম রেনিয়াম আর ই, ডু নট ফর্ম বন্ডস, আর বন্ড যদি তৈরি না করে তাহলে লো মেল্টিং পয়েন্ট। স্যার টিসিটা কি ওটা? টেকনিশিয়াম। লাস্টেরটা বলো যে জিঙ্ক ক্যাডমিয়াম মার্কারি এদের মেল্টিং পয়েন্টও কম হবে, জিঙ্ক ক্যাডমিয়াম আর মার্কারি এদের মেল্টিং পয়েন্ট কম হবে কেন বলো? আনপেয়ার্ড ইলেকট্রন নেই, আনপেয়ার্ড ইলেকট্রন নেই, এদের d10 কনফিগারেশন, এদের স্টেবল কনফিগারেশন। আনপেয়ার্ড ইলেকট্রন ইজ 0, আনপেয়ার্ড ইলেকট্রনের সংখ্যা হচ্ছে 0।
ওকে ওকে চলো নেক্সট আসো, নেক্সট পয়েন্ট করো, স্ট্যান্ডার্ড ইলেকট্রোড পোটেনশিয়াল। দেখো স্ট্যান্ডার্ড ইলেকট্রোড পোটেনশিয়াল, এখান থেকে প্রশ্ন হবে কিন্তু, হ্যাঁ এখান থেকে এমসিকিউ তে প্রশ্ন পাবে আর তখন মাথা খারাপ করবে বলে এই প্রশ্নটা হচ্ছে না কেন, ভালো করে শুনবে। স্ট্যান্ডার্ড ইলেকট্রোড পোটেনশিয়াল দেখো, আমরা ই জিরো একটা মেটাল এন প্লাস থেকে মেটাল নেব, এটাকে আমরা কি বলি এসআরপি, স্ট্যান্ডার্ড রিডাকশন পোটেনশিয়াল। এসআরপি কথাটা মানে হচ্ছে স্ট্যান্ডার্ড রিডাকশন পোটেনশিয়াল, আর আইইউপিএসসি কনভেনশন অনুযায়ী শুধু রিডাকশন পোটেনশিয়ালই লিখতে হবে, স্ট্যান্ডার্ড রিডাকশন পোটেনশিয়াল। আইইউপিএসসি কনভেনশন অনুযায়ী শুধু রিডাকশন পোটেনশিয়ালই লিখতে হবে, সাথে স্ট্যান্ডার্ড রিডাকশন পোটেনশিয়াল হয়ে গেল। তো কোন একটা মেটালকে আমি, এই মেটালটা মনে করো সলিড স্টেটে আছে, এটাকে আমি অ্যাকোয়াস স্টেটে নিয়ে যেতে চাইছি, মনে করো এম এন প্লাস অ্যাকোয়াস স্টেটে নিয়ে যেতে চাইছি, তাহলে আমি কিভাবে কিভাবে যেতে পারি, এটার জন্য আমার ডেল এইচ কত সেটা আমি দেখছি, মনে করো এইটা কতটা এনার্জি আমার লাগবে বা দিতে হবে, অবশ্যই এনার্জি দিতেই হবে বা রিলিজও হতে পারে, দেখি এটা কতটা হবে, এটাকে আমরা এইভাবে কম্পেয়ার করতে পারি। কি কি, তাহলে প্রথমে এম থেকে আমরা আগে এটাকে গ্যাসিয়াস স্টেটে নিয়ে গেলাম, তাহলে একটা সলিড থেকে গ্যাসে নিয়ে যাওয়ার জন্য যে এনার্জিটা লাগে সেটাকে আমরা বলি সাবলিমেশন এনার্জি, তাহলে এটা হচ্ছে ডেল্টা এইচ সাবলিমেশন। এই গ্যাসিয়াস স্টেট থেকে এটা এটা আমরা কোথায় দেখো তো লিথিয়ামের ক্ষেত্রে পড়েছিলাম মনে আছে, লিথিয়ামের রিডাকশন পোটেনশিয়াল বেশি কেন কনসেপ্টটা ছিল ওই কনসেপ্ট, তাহলে মেটালের ক্ষেত্রে গ্যাসিয়াস স্টেট থেকে আমরা এটাকে চলে গেলাম মেটাল আয়নে, এটা গ্যাসিয়াস স্টেটে, তাহলে মেটাল আয়নে নিয়ে যাওয়ার জন্য এটাকে কি বলা হয় ডেল্টা এইচ আয়নাইজেশন। এবার এখান থেকে যখন আমরা এটাকে আবার অ্যাকোয়াস স্টেটে নিয়ে যাই এটাকে আমরা কি এনার্জি বলি, হাইড্রেশন, হাইড্রেশন, হাইড্রেশন এনার্জি, তাহলে টোটাল ডেল্টা এইচ হয় ডেল্টা এইচ সাবলিমেশন, এটা কোন ল থেকে লিখছি, ডেল্টা এইচ আয়নাইজেশন এনার্জি, ডেল্টা এইচ হাইড্রেশন, এটা আমি লিখছি হচ্ছে হেসেস ল থেকে, ঠিক হেসেস ল থেকে। তাহলে ডেল্টা এইচ এর ভ্যালু যত নেগেটিভ হবে তত ইজিয়ার হবে এই অ্যাকোয়াস আয়ন তৈরি করার, মানে মোর রিডাকশন পোটেনশিয়াল, তাহলে মোর নেগেটিভ ভ্যালু অফ ডেল এইচ, এটা মিন্স ইজিয়ার টু ফরমেশন অফ এম এন প্লাস আয়ন। তার মানে কি, তার মানে হায়ার এস সরি অক্সিডেশন যদি ইজি হয় তাহলে এসআরপি টা লোয়ার হবে, তার মানে হবে লোয়ার এসআরপি, তাহলে যত ইজিলি আমরা অক্সিডাইজ করব তত এসআরপি কম হবে। তাহলে দেখা যাক জিঙ্কের ক্ষেত্রে যাই হোক, দেখো ই জিরো জিঙ্ক থ্রি প্লাস টু জিঙ্ক টু প্লাস মনে করো হাইপোথেটিক্যালি ধরলাম, তাহলে এর ভ্যালুটা কি হবে, এটা ইজিলি রিডাকশন হচ্ছে জিঙ্ক থ্রি প্লাস টু জিঙ্ক টু প্লাস, এটা তো ডি টেন, ডি টেন মোর স্টেবল, তাহলে জিঙ্ক থ্রি প্লাস থেকে জিঙ্ক টু প্লাস ইজিলি হবে, আর যত ইজিলি হবে তত রিডাকশন পোটেনশিয়াল কি হবে, কম হবে,
রিডাকশন প্রোটেকশন হাই হবে, রিডাকশন ইজিলি হচ্ছে। তাহলে রিডাকশন ইজিলি হলে রিডাকশন পোটেনশিয়াল হাই হবে, তাহলে এখানে হবে ভেরি হাই রিডাকশন পোটেনশিয়াল। ঠিক একই রকম ভাবে E0 Mn 3 প্লাস থেকে Mn 2 প্লাস, Mn 2 প্লাস এর D5 ইলেকট্রনিক কনফিগারেশন, তাহলে D5 টা স্টেবল, তাহলে 3 প্লাস থেকে 2 প্লাস ইজিলি হবে ভেরি হাই, তাহলে এই ক্ষেত্রে এটা হয়ে যাবে ভেরি হাই রিডাকশন পোটেনশিয়াল। আমাকে বলো তো Fe3+ টু Fe2+ এর E0 ভ্যালু হাই হবে না লো হবে? লো হবে, লো হবে, লো হবে। D3+ হচ্ছে, এটা হচ্ছে D5 ইলেকট্রনিক কনফিগারেশন, তাহলে এটা মোর স্টেবল, আর এটা হচ্ছে D6 ইলেকট্রনিক কনফিগারেশন, তাহলে এখানে কি হবে, এটা লো হবে। বোঝা গেছে বোঝা যায়নি? E0 ভ্যালু Sc3+ আর Sc2+ বলো, স্যার হাই হবে তো? স্যার হাই হবে, হাই হবে স্যার। এটা ভালো করে দেখো, Sc3+ এ কটা ইলেকট্রন আছে? 0 0 0 মানে কি? 0 মানে কি? এটা আর্গন ইলেকট্রনিক কনফিগারেশন, তাহলে নোবেল গ্যাস, তাহলে এটা বেশি হবে, তাহলে এটা লো হবে। ঠিক আছে, এই দিকে আসো এবার। হ্যাঁ, লোয়ার এসআরপি কেন হলো ওটা ইজি হওয়ার জন্য? অক্সিডেশন যদি ইজি হয় তাহলে অক্সিডেশন পোটেনশিয়াল বেশি, তাহলে রিডাকশন পোটেনশিয়াল কম হবে। অক্সিডেশন হলো কি করে বুঝতে পারলাম না, মানে কি করে? এই যে M0 অক্সিডেশন থেকে N+ অক্সিডেশন হয়ে যেতে। ও হ্যাঁ ঠিক আছে, তাহলে অক্সিডেশন হচ্ছে মানে অক্সিডেশন পোটেনশিয়াল বেশি, রিডাকশন পোটেনশিয়াল তাহলে কম। ঠিক আছে, আচ্ছা একটাই এক্সেপশন এখানে আমাদের পড়তে হবে, এক্সেপশনটাই আসে পরীক্ষায়, সেটা হচ্ছে কপারের ক্ষেত্রে। পরীক্ষায় খালি এক্সেপশন গুলোই দেয়? ম্যাক্সিমাম এক্সেপশনই আসবে, এক্সেপশন গুলো পড়তে হবে, এগুলো আসার চান্সেস বেশি, তাহলে এক্সেপশন গুলোই করব। তাহলে ইন অ্যাকোয়াস সলিউশন কপার 2+ আয়ন is more stable than copper plus ion. Aqueous solution e copper plus ion er theke copper 2 plus ion ta beshi stable hoy. Hishab moto ki dekho, copper plus eta hocche D10 ar copper 2 plus eta hocche D9, tahole kon ta beshi stable howar kotha? Cu plus. কপার প্লাস বেশি স্টেবল হওয়ার কথা, কিন্তু অ্যাকোয়াস মিডিয়ামে কোনটা বেশি স্টেবল? কপার 2 প্লাস বেশি স্টেবল অ্যাকোয়াস মিডিয়ামে, কারণ কি হতে পারে? হাইড্রেশন এনার্জি, ভেরি গুড, তাহলে কারণ হতে পারে হাইড্রেশন এনার্জি, তাহলে কপার 2 প্লাসটা হচ্ছে মোর হাইড্রেটেড, দ্যাট মিন্স মোর স্টেবল। তাহলে অ্যাকোয়া সলিউশনে কপার 2 প্লাসটা বেশি স্টেবল হয়, তার মানে কপার প্লাস যদি থাকে আমাদের কোথাও, তাহলে এ অ্যাকোয়া সলিউশনে কি হতে চাইবে? কপার 2 প্লাস হতে চাইবে, তাহলে কপার প্লাস অ্যাকোয়া সলিউশনে কপার 2 প্লাস আর কপার হবে, সেলফ রিডাকশন হবে, সেলফ অক্সিডেশন রিডাকশন, তাহলে কপার প্লাস থেকে কপার 2 প্লাস অ্যান্ড কপার, এই রিঅ্যাকশনটা পসিবল হবে। তাহলে কপার 2 প্লাস এর ক্ষেত্রে রিডাকশন পোটেনশিয়াল যদি আমরা দেখি, তাহলে ইজিলি অক্সিডেশন হচ্ছে, তাহলে রিডাকশন পোটেনশিয়াল কি হবে? লো, লো, তাহলে রিডাকশন পোটেনশিয়াল E0 অফ কপার 2 প্লাস কপার প্লাস এইটা হবে লো, যেটা হাই হওয়ার কথা ছিল ইলেকট্রনিক কনফিগারেশন থেকে যদি বলতাম, কিন্তু এটা লো হবে, তাহলে এই এক্সেপশনটা আমাদেরকে খেয়াল রাখতে হবে। স্যার এটা শুধু অ্যাকোয়াস সলিউশনের ক্ষেত্রে? স্যার
এটা অ্যাকোয়া সলিউশনের ক্ষেত্রে। ওকে নেক্সট লাগো অক্সিডেশন স্টেট স্যার, এটা তো কপার প্লাস থেকে কপার 2 প্লাস হবে, তাহলে তো লো হচ্ছে, তাহলে তো লো হচ্ছে, অক্সিডেশন হচ্ছে বেশি, অক্সিডেশন বেশি তো, এটা আমরা সব সময় রিডাকশন পটেনশিয়াল তো লো হবে, অক্সিডেশন পটেনশিয়াল তো হাই হবে, অক্সিডেশন পটেনশিয়াল তো হাই হবে, কারণ অক্সিডেশন তো ইজিলি হচ্ছে, শুধু রিডাকশনটা নিতে হবে স্যার, শুধু রিডাকশন, আইইউপিএসসি কনভেনশন বলছে যে অক্সিডেশন পটেনশিয়াল নিয়ে আলোচনা করা যাবে না, শুধু রিডাকশন পটেনশিয়াল আলোচনা করতে হবে। কি বললাম বুঝা গেছে? যার আলোচনা হবে সব রিডাকশন পটেনশিয়াল নিয়েই হবে। অক্সিডেশন পটেনশিয়াল নিয়ে কোনো আলোচনা হবে না। নেক্সট রিডাকশন তো হতে চাইবে না, তো কপার প্লাস থেকে কপার 2 প্লাস যদি হয় তাহলে তো অক্সিডেশন হচ্ছে, তো আমরা তো অক্সিডেশন পটেনশিয়াল লিখবো না, আমরা সবসময় রিডাকশন পটেনশিয়াল লিখবো। আইইউপিএসসি কনভেনশন বলছে যে তুমি স্ট্যান্ডার্ড রিডাকশন পটেনশিয়াল লিখবে সবসময়, অক্সিডেশন পটেনশিয়াল লেখা যাবে না, তাহলে কনফিউশন হবে তো। হ্যাঁ ঠিক আছে, ওই জন্য তো আমি লো লিখলাম, আমি যদি অক্সিডেশন পটেনশিয়াল লিখতাম তাহলে আমি হাই লিখতাম। ঠিক আছে, অক্সিডেশন স্টেট দেখো, এদের অক্সিডেশন স্টেট ভেরিয়েবল, ভেরিয়েবল অক্সিডেশন স্টেট, ডিফারেন্ট অক্সিডেশন স্টেট পাওয়া যেতে পারে, মোস্ট কমন হচ্ছে প্লাস 2। মোস্ট কমন অক্সিডেশন স্টেট হচ্ছে প্লাস 2। এদের ক্ষেত্রে n মাইনাস 1 যে d সাবশেল আছে, n minus 1 d electrons also participate in bonding. Our electronic configuration chilo n minus 1 d 1 to 10 and 4s2, so 4s1 0 to 2 0 to kono hoy na 4s2 hoy, 4s2, 1 হয় কখনো কখনো, 1 2 2, তাহলে এটা হচ্ছে আউটার মোস্ট ইলেকট্রন, কারণ হচ্ছে এই দুটোর মধ্যে এনার্জি গ্যাপ খুব কম। যদি কারণ জিজ্ঞেস করে তাহলে কারণটা হবে কি, যে এন মাইনাস ওয়ান ডি অ্যান্ড এন এস has less energy gap, এদের মধ্যে energy gap খুব কম থাকে, ওই জন্য n minus 1 d আর ns এরা দুজনই রিঅ্যাকশনে পার্টিসিপেট করবে, এই জন্য এর ভেরিয়েবল অক্সিডেশন স্টেট দেখা দিতে পারে। এক্সাম্পল নেওয়া যাক, মনে করো ম্যাঙ্গানিজ নিলে, ইলেকট্রনিক কনফিগারেশন কি 3d5 4s2, তাহলে অক্সিডেশন স্টেট কত হতে পারে, প্লাস 2 হতে পারে, এই দুটো ইলেকট্রন যদি পার্টিসিপেট করে প্লাস 2 টা কমন, এরপরে এই ম্যাক্সিমাম অক্সিডেশন স্টেট হতে পারে প্লাস 7, কারণ এই পাঁচটা ইলেকট্রনও যদি পার্টিসিপেট করে রিঅ্যাকশনে তাহলে এটা প্লাস 7 হয়ে যাবে ম্যাক্সিমাম অক্সিডেশন স্টেট, তাহলে ম্যাক্সিমাম অক্সিডেশন স্টেট এটা হয়ে যাবে প্লাস 7,
বলতো রুথেনিয়ামের ক্ষেত্রে কত হতে পারে বা অসমিয়ামের ক্ষেত্রে? আয়রনের ক্ষেত্রে যদি দেখো ইলেকট্রনিক কনফিগারেশন কি ছিল, 3d6 4s2, তাহলে আয়রন 2 প্লাস এটা কি ছিল 3d6 4s0, আর আয়রন 3 প্লাস এটা কি হবে 3d5 4s0, তাহলে কোনটা বেশি স্টেবল? Fe3+ তাহলে +3 অক্সিডেশন স্টেট হচ্ছে মোর স্টেবল, এখানে +2 অক্সিডেশন আয়রনের ক্ষেত্রে। হ্যালো স্যার বলো। বলো বললেন আর। আচ্ছা দেখো এটা বলো, কোবাল্টের ক্ষেত্রে কোন অক্সিডেশন স্টেটটা বেশি স্টেবল হবে? কোবাল্ট ইলেকট্রনিক কনফিগারেশন হচ্ছে 3d7 4s2, +4 কিন্তু আমরা যদি দেখি কোবাল্টের ক্ষেত্রে কোবাল্ট 2+ অক্সিডেশন স্টেটে থাকতে পারে আর কোবাল্ট 3+, এই দুটোর মধ্যে কোনটা বেশি স্টেবল হবে বলো? একটা D7 একটা D6, এটা বেশি হবে কারণ ওটাতে পেয়ারিং এনার্জিটা কম। ঠিক আছে নেক্সট দেখো, Sc3+ Ti4+ আর Br+5, এরা সবাই ইনার্ট গ্যাসের ইলেকট্রনিক কনফিগারেশন পাবে। তাহলে এই আয়ন গুলো স্টেবল হবে ইনার্ট গ্যাস ইলেকট্রনিক কনফিগারেশন পাওয়ার জন্য। ওকে তাহলে এখানে দাও একটা কোশ্চেন আলোচনা করছি দেখো, বলছে MnCl2 এটা হচ্ছে আয়নিক ইন নেচার, হোয়ারাস MnO4- এটা হচ্ছে কোভ্যালেন্ট ইন নেচার। এক্সপ্লেইন। স্যার MnCl2 অক্সিডেশন সি হলে সেটা কোভ্যালেন্ট। আচ্ছা MnCl2 এটা অক্সিডেশন স্টেট +2 আর এখানে অক্সিডেশন স্টেট +7, তাহলে যত অক্সিডেশন স্টেট বেশি হবে তত পোলারাইজিং পাওয়ার কি বেশি? অক্সিডেশন স্টেট বেশি মানে পোলারাইজিং পাওয়ার বেশি। মিউট করো মিউট করো। অক্সিডেশন স্টেট বেশি মানে পোলারাইজিং পাওয়ার বেশি, আর পোলারাইজিং পাওয়ার বেশি মানে ফাজানস রুল অনুযায়ী, ফাজানস রুল অনুযায়ী কি কোভ্যালেন্ট ক্যারেক্টারিস্টিক, কোভ্যালেন্ট ক্যারেক্টার বেশি, ওই জন্য MnO4- হচ্ছে কোভ্যালেন্ট আর MnCl2 হচ্ছে আয়নিক। দেখো আর একটা কোশ্চেন, সেটা হচ্ছে MnO4- ইজ পসিবল, বাট
MnF7 is not possible. Explain. এটা কি ইলেকট্রোনেগেটিভিটির জন্য হতে পারে? ফ্লোরিন ডি অরবিটালে ম্যাক্সিমাম আনপেয়ার ইলেকট্রন 5 স্যার, ওই জন্য আচ্ছা দুটোতেই ম্যাঙ্গানিজের অক্সিডেশন স্টেট কত? +7 +7 তাহলে এখানে 7টা ফ্লুরিন অ্যাটম আসতে হবে ম্যাঙ্গানিজের চারদিকে। তাহলে স্টেরিক রিজনটা একটা বড় ফ্যাক্টর, 7টা ফ্লুরিন অ্যাটম ম্যাঙ্গানিজ অ্যাকোমোডেট করতে পারবে না ওর চারদিকে, কারণ ফ্লুরিন তো সিঙ্গেল বন্ড তৈরি করবে। তাহলে ফ্লুরিন অনলি ফর্ম সিঙ্গেল বন্ড, তাহলে ওর 7 অক্সিডেশন স্টেট ফুলফিল করার জন্য 7টা ফ্লুরিন অ্যাটমকে আসতে হবে। তাহলে 7টা ফ্লুরিন অ্যাটম স্টেরিক ফ্যাক্টরের জন্য, স্টেরিক রিপালশনের জন্য কি করতে পারবে না বলো? ম্যাঙ্গানিজের চারদিকে অ্যাকোমোডেট হতে পারবে না। কিন্তু MnO4 মাইনাস এর ক্ষেত্রে কি হবে? MnO4 মাইনাস তো মাল্টিপল বন্ড করতে পারে, অক্সিজেন ডাবল বন্ড করতে পারে, তো ও 7 ভ্যালেন্সি কমপ্লিট করে দেবে কিন্তু 4টে অক্সিজেনই করতে পারবে সেটা। তাহলে অক্সিজেন ক্যান ফর্ম মাল্টিপল বন্ডস, অক্সিজেনের ক্ষেত্রে এটা পসিবল হলো কারণ অক্সিজেন ক্যান ফর্ম মাল্টিপল বন্ডস, অক্সিজেন ক্যান ফর্ম মাল্টিপল বন্ডস। বুঝলাম? এটা হয়ে গেল রিজন কেন MnO4 মাইনাস তৈরি হবে আর MnF7 তৈরি হবে না। নেক্সট পয়েন্ট করো নেচার অফ অক্সাইড। Nature of oxides. মনে রাখবে অক্সিডেশন স্টেট, অক্সিডেশন স্টেট মানে প্লাস স্টেট, অক্সিডেশন স্টেট যত বেশি হবে তত অক্সাইড কি হবে? অ্যাসিডিক হবে, অ্যাসিডিক অক্সাইড হবে। মেটালের অক্সিডেশন স্টেট যত বেশি হবে অক্সাইড তত অ্যাসিডিক হবে, এটা এর আগেও আমরা পড়েছি। ক্রোমিয়াম অক্সাইড ম্যাঙ্গানিজ অক্সাইড এরা হচ্ছে বেসিক, যদি এদের আমি ট্রাই অক্সাইডে যাই তাহলে এদের অক্সিডেশন স্টেট হচ্ছে +4 একটাতে, একটাতে +3। ক্রোমিয়াম ট্রাই অক্সাইড, ম্যাঙ্গানিজ ডাই অক্সাইড অক্সিডেশন স্টেট ইনক্রিজ করছে বেসিক থেকে এটা চলে গেল অ্যাম্পোরিক। আর লাস্টে ক্রোমিয়াম অক্সাইড অ্যান্ড MN2O7 যেখানে একটাতে +6 অক্সিডেশন স্টেট, একটাতে MN2O7 হচ্ছে +7 অক্সিডেশন স্টেট, তাহলে এরা হয়ে যাবে অ্যাসিডিক। ঠিক আছে, এরা অ্যাসিডিক অক্সাইড তৈরি করবে। তাহলে এটা মনে রাখবো আমরা, এটা আমরা জানি আগে থেকে পড়েছি এর আগেও অক্সাইডের ক্ষেত্রে। নেক্সট হচ্ছে ট্রানজিশন মেটাল যেগুলো আছে তারা কালার দেখায়, এদের কালারের কারণটা আমাদের একটু জানতে হবে। এটা আমরা এর আগে কোঅর্ডিনেশন কেমিস্ট্রিতে পড়েছি যে মোস্ট অফ দা ট্রানজিশন মেটাল এরা কমপ্লেক্স তৈরি করে, আর কমপ্লেক্সের মধ্যে ডিডি ট্রানজিশন হওয়ার জন্য এরা কালারফুল হয়। তো দেখো মোস্ট অফ দা ট্রানজিশন মেটালস
form complexes. এই কমপ্লেক্স তৈরি করার পিছনে কারণ হচ্ছে স্মল সাইজ আর ডি অরবিটাল, ভ্যাকান্ট ডি অরবিটাল ডিউ টু স্মল সাইজ এন্ড ভ্যাকান্ট ডি অরবিটাল. মোস্ট কমপ্লেক্স হচ্ছে কালারফুল. Due to DD transition, DD transition তাদের ক্ষেত্রে দেখা যাবে তারা D1 থেকে D9 এর মধ্যে আছে. যদি D10 হয় তাহলে DD transition হবে না. যেমন জিঙ্ক এটা D10 আছে তাহলে DD transition হবে না. আর DD transition না হলে কি হবে, কালার কমপ্লেক্স দেখাবে না দেখাবে না? তাহলে এরা জেনারেলি হোয়াইট সল্ট তৈরি করে, কালারলেস সল্ট তৈরি করে. জিঙ্কের যত সল্ট আছে, জিঙ্ক সালফেট হোক, জিঙ্ক ক্লোরাইড হোক, এগুলো হোয়াইট কালারের হয়। এই কারণে যে জিঙ্কের ডি টেন কনফিগারেশন থাকে যেখানে ডিডি ট্রানজিশন হয় না. এখানে কয়েকটা এক্সেপশন দেখব. MnO4 minus অক্সিডেশন স্টেট কত? +7 অক্সিডেশন স্টেটে তো ইলেকট্রন যদি পজিটিভই ধরি তাহলে ইলেকট্রন কিন্তু নেই, তাই না? যদি নিউট্রাল ধরি, যদি আয়ন এটা কোভ্যালেন্ট, এদের ক্ষেত্রে কি হয়, MnO4 minus MnO4 2 minus CrO4 2 minus Cr2O7 2 minus এরা কালারফুল হয়। পারম্যাঙ্গানেট তোমরা দেখেছো ভায়োলেট কালারের হয়, ডাইক্রোমেট একটা ইয়েলোইশ কালারের হয়। এদের কালারের পিছনে কারণ অন্য, এদের কালারের কারণটা হচ্ছে ডিডি ট্রানজিশন নয়, কারণ এখানে তো ডি ডি ট্রানজিশন কমপ্লেক্স না, তাই না? এরা তো কোঅর্ডিনেশন কমপ্লেক্স না, তাহলে এদের ক্ষেত্রে তো ডিডি ট্রানজিশন হচ্ছে না, তারপরেও কেন কালার দেখাচ্ছে? তাহলে এদের ক্ষেত্রে যেটা হয় সেটা হচ্ছে চার্জ ট্রান্সফার, মেটাল টু লিগ্যান্ড চার্জ ট্রান্সফার। তাহলে এখানে অ্যানসার হবে চার্জ ট্রান্সফার। পরীক্ষায় এই প্রশ্নটা আসে খুব যে MnO4 ইজ ভায়োলেট কালার বিকজ অফ, সবাই ডিডি ট্রানজিশন অপশনে থাকবে, ওটা ক্লিক মারবে, কারণ হচ্ছে ডিডি ট্রান্সফারটা ওরা জানে যে ডিডি ট্রান্সফারে কালার হয় কোঅর্ডিনেশন, মানে যারা ট্রানজিশন মেটাল আছে। কিন্তু এই ক্ষেত্রে হবে লিগ্যান্ড টু মেটাল চার্জ ট্রান্সফার, ঠিক আছে? তাহলে চার্জ ট্রান্সফার হচ্ছে এখানে কারণ এদের কালারফুল হওয়ার পিছনে। তাহলে এটা আমরা হয়ে গেল। নেক্সট আসো ম্যাগনেটিক প্রপার্টিস। ম্যাগনেটিক প্রপার্টিস সলিড স্টেটে আমরা দেখেছি প্যারাম্যাগনেটিক আর ডায়াম্যাগনেটিক। আনপেয়ার্ড ইলেকট্রনের সংখ্যা যদি থাকে, আনপেয়ার্ড ইলেকট্রনের সংখ্যা যদি গ্রেটার দেন জিরো হয় তাহলে প্যারাম্যাগনেটিক, আনপেয়ার্ড ইলেকট্রন যদি জিরো হয় তাহলে ডায়াম্যাগনেটিক। প্যারাম্যাগনেটিক যারা হয় তারা অ্যাট্রাক্টেড বাই ম্যাগনেটিক ফিল্ড, আর যারা ডায়াম্যাগনেটিক হয় তারা হচ্ছে রিপেলড বাই ম্যাগনেটিক ফিল্ড। আর স্পিন ম্যাগনেটিক মোমেন্টাম বলে একটা জিনিস আমরা করেছিলাম,
এটা হচ্ছে রুট ওভার এন ইন্টু এন প্লাস টু বোর ম্যাগনেটন, তার হচ্ছে ইউনিট। এখানে আমি একটা ট্রিক শিখিয়েছিলাম, মনে আছে? যে হোল নাম্বার যেটা থাকবে সেটাই হবে আনপেয়ার্ড ইলেকট্রনের সংখ্যা। নেক্সট লেগো, ক্যাটালিটিক প্রপার্টিস, এনসিটি লাইন বাই লাইন একটু পড়তে হবে কিন্তু, হ্যাঁ এটা আমি পড়ানোর পরে আজকেই পড়ে ফেলবে। ক্যাটালিটিক প্রপার্টিস, অক্সিডেশনের ক্ষেত্রে আমরা ইউজ করি একটা ক্যাটালিস্ট V2O5, হ্যান্ডিয়াম পেন্টক্সাইড, SO3 তৈরির কাজে ইউজ করা হয়। SO3টা কোন কাজে লাগে? ভেরি গুড। N2 প্লাস H2, এটা হচ্ছে কোন প্রসেস? এবার প্রসেস, এবার প্রসেস। এখানে আয়রনের অক্সাইড নেওয়া হয় ক্যাটালিস্ট হিসেবে, আর মলিবডেনাম নাও কি হিসেবে? প্রোমোটার, প্রোমোটার হিসেবে। তাহলে এই দুটো এখান থেকে আরো এনসিএটিতে যে কটা এক্সাম্পল আছে ক্যাটালিস্টের পড়ে নেবে একবার। এবার একটা ইম্পর্টেন্ট কনসেপ্ট বলছি, সেটা হচ্ছে ফরমেশন অফ ইন্টারস্টিশিয়াল কম্পাউন্ড। Formation of interstitial compounds. Interstitial compounds এর মধ্যে মনে করো আমি তোমাকে একটা এক্সাম্পল দিচ্ছি, টাংস্টেন কার্বনের একটা কম্পাউন্ড, টাংস্টেন আছে, এই অ্যাটম গুলো আছে, তাহলে এরা একটা সলিড তৈরি করেছে। তাহলে এদের মধ্যে যে ইন্টারস্টিশিয়াল সাইটটা তৈরি হচ্ছে, এই ফাঁকা জায়গাটা মাঝখানে যেটাকে আমরা ভয়েড বলি, ইন্টারস্টিশিয়াল সাইট বা ভয়েড, এটা ভয়েড বলি তো, এই ভয়েডের মধ্যে যদি কোনো ছোট পার্টিকেল এসে যায়, ফর এক্সাম্পল এখানে কার্বন চলে এলো একটা কার্বন, তাহলে এটা আরো সলিড, আরো শক্ত হয়ে যাবে। বুঝলে ব্যাপারটা কি? হ্যাঁ স্যার। ভয়েডটা যত ফিল হতে থাকবে তত ডেনসিটি বাড়বে, তত ওটা হার্ড হবে ম্যাটারটা, ঠিক আছে? তাহলে হোয়েন স্মল অ্যাটম, স্মল অ্যাটম গুলো জেনারেলি ইন্টারস্টিশিয়াল সাইটের মধ্যে চলে যেতে পারে, তাহলে হোয়েন স্মল অ্যাটম লাইক কার্বন, হাইড্রোজেন, নাইট্রোজেন এন্টার্স ইনটু interstitial site, তখন এই interstitial compound তৈরি হচ্ছে, এবং এরা non stoichiometric হবে। non stoichiometric মানে non stoichiometric মানে কি? রেশিওটা সমান হবে না ওই এর সঙ্গে, ভয়েডের সঙ্গে সমান নাও হতে পারে। ধরো এখানে চারটে টাংস্টেনে একটা আছে, আর আরো আরো চারটে আরো দুটো টাংস্টেন থাকলো, তার মধ্যে একটা হলো, সেটাও হতে পারে। তার মানে এটা যদি আমি এইটুকু যদি আমি বলি, তাহলে এটা হচ্ছে রেশিও হচ্ছে W4 কার্বন 1। কিন্তু এরকম যদি হয়, যদি আমার ঘরে এখানে একটা ইন্টারস্টিশিয়াল সাইট আছে, এই ইন্টারস্টিশিয়াল সাইটটাতে কার্বন নেই, তাহলে কি হবে তখন? W6 কার্বন 1। তাহলে এরকম, তাহলে রেশিওটা কখনোই ফিক্সড হবে না, এই রেশিওটা কার্বন আর টাংস্টেনের, তাহলে এটাকে বলা হবে নন স্টয়কিওমেট্রিক।
স্টয়কিওমেট্রিকে সবসময় রেশিওটা ফিক্সড হবে, ঠিক আছে? এদের ডেনসিটি কি হবে, ইনক্রিজ করবে না ডিক্রিজ করবে বলো? ইনক্রিজ করবে, ইনক্রিজ করবে, ইনক্রিজ। এদের ডেনসিটি ইনক্রিজ করে এন্ড হার্ডনেস ইনক্রিজ করে, হার্ডনেস ইনক্রিজেস, ডেনসিটি ইনক্রিজেস এন্ড হার্ডনেস ইনক্রিজেস, ঠিক আছে? এটা এখানে খেয়াল রাখতে হবে। তাহলে টিআইসি এন্ড ডাব্লিউসি এই দুটো ইম্পর্টেন্ট। নেক্সট অ্যালয় ফর্মুলা করে না? হ্যাঁ কোন করে স্যার? মানে কি জানো তো? ধাতু সংকর। অ্যালয় মানে হচ্ছে সলিড সলিউশন বলে এটাকে, সলিড সল্ট মানে সলিড ইন সলিড। তাহলে অ্যালয়টাকে বলা হয় হোমোজেনাস সলিড সলিউশন, মানে সলিড কে সলিড এর মধ্যে যদি ডিসলভ করা হয় তাহলে সেটা হচ্ছে অ্যালয়। তাহলে দুটো মেটাল যখন দুটোকে মিক্স করা হয় একটা আরেকটার থেকে রেডিয়াস এর মধ্যে ডিফারেন্স 15% হতে হবে ম্যাক্সিমাম। এইটা এখানে ইম্পর্টেন্ট পয়েন্ট, ইম্পর্টেন্ট পয়েন্টটা হচ্ছে হোয়েন টু মেটালস হ্যাজ লেস দেন 15% লেস দেন 15% ডিফারেন্স ইন রেডিয়াই, ডিফারেন্স ইন রেডিয়াই মানে রেডিয়াস ডিফারেন্স 15% এর থেকে যদি বেশি হয়ে যায় তাহলে হবে না, 15% এর কম হতে হবে রেডিয়াস। মানে একজনের যদি 100 হয় একজনের 115 এত পিকোমিটারের মধ্যে হতে হবে। যদি হয় তাহলে তারা এই ধরনের অ্যালয় তৈরি করতে পারে। তাহলে অ্যালয় এর মধ্যে এক্সাম্পল হচ্ছে আমাদের আছে ব্রাস, যেটা হচ্ছে কপার আর জিঙ্ক এর মধ্যে, আর আমাদের কাছে আছে ব্রোঞ্জ, যেটা হচ্ছে কপার আর টিনের ব্রোঞ্জ। তাহলে ব্রাস আর ব্রোঞ্জ, তামা আর পিতল, ঠিক আছে? তাহলে এগুলো হয়ে গেল আমাদের অ্যালয় ফর্মেশন। বলো কারো কোথাও কোনো জায়গায় বুঝতে অসুবিধা আছে? স্যার ওই হোমোজেনাস সলিড সলিউশন কেন লিখেছেন? হোমোজেনাস হোমোজেনাস সলিড সলিউশন মানে হচ্ছে, এইটা ভালো করে এইটা পয়েন্ট আমি আবার বলছি, মনে করো এরকম অ্যাটম আছে চারটে অ্যাটম, ফর এক্সাম্পল চারটে অ্যাটম যদি রেডিয়াস আলাদা আলাদা কম বেশি হয়ে যায় তাহলে তো এরা একই রকমের মেটাল তৈরি করবে না, তখন ক্রিস্টালটা তৈরি হবে, তখন তো আজ তখন ভয়েডে চলে যাবে। বুঝতে পেরেছো না? পারোনি তো রেডিয়াসটা কাছাকাছি হতে হবে। তার মানে কি, একটা অ্যাটমকে যদি তুমি অন্য অ্যাটম দিয়ে রিপ্লেসও করো তাহলেও ক্রিস্টালটার খুব একটা চেঞ্জেস হবে না। কি বললাম, বোঝাতে পেরেছি? হ্যাঁ স্যার। হ্যাঁ, তাহলে প্রথমে কি করতে হবে, দুটো মেটালকে নিয়ে মেল্ট করিয়ে দিতে হবে। মেল্ট করিয়ে দিলে একটা সলিউশন তৈরি হবে যেটা হোমোজেনাস হবে, পরে যখন ওটা সলিডিফাই হবে তখন দুজনই একজন আরেকজনের জায়গা দখল করে নেবে, কিন্তু দুজনের যেহেতু রেডিয়াস একই রকমের ওই জন্য ওটা বিশেষ কোনো পার্থক্য তৈরি করবে না। এই জন্য এটা ইম্পর্টেন্ট। ওকে স্যার, কোবাল্ট 3 প্লাসটা স্যার, কোবাল্ট 3 প্লাস কোবাল্ট 2 প্লাস থেকে বেশি স্টেবল স্যার, একবার রিপিট করে দিন। কোবাল্ট 3 প্লাস কোবাল্ট 2 প্লাস এর থেকে কেন বেশি স্টেবল স্যার? ওটা কত নম্বর পেজে বলে, এর আগে এখানেই বললাম, এর আগের পেজে স্যার। আচ্ছা, কোবাল্ট 3 প্লাস আর ছিল কোবাল্ট 2 প্লাস,
কোবাল্ট 3 প্লাস হ্যাঁ স্যার ওটা স্যার বলে দিন কোবাল্ট 3 প্লাস ইলেকট্রনিক কনফিগারেশন বলো 3d6 3 প্লাস মানে 3d5 আর কোবাল্ট 2 প্লাস হচ্ছে 3d6 তাহলে কোবাল্ট 3 প্লাস বেশি স্টেবল স্যার 3d6 হবে না স্যার কোবাল্ট 3 প্লাস 6 কেন 6 হবে স্যার 6 7 স্যার এটা AP3 প্লাস 3d5 আছে না না ঠিকই আছে কোবাল্ট এ তো 2 আর 7 3d6 এর অ্যাকোয়া সলিউশন বেশি স্টেবল হবে চার্জ বেশি